মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে যে ক্লাস করতে চলেছি সেটা হচ্ছে কি, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু হলো অথবা সেল, হলো ওর সেল অ্যান্ড সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ার। নন কন্ডাক্টিং শুধু বলবো না, স্ফিয়ারই দিব, কন্ডাক্টিংও হবে আবার নন কন্ডাক্টিংও হবে, স্ফিয়ার। হলো সেল এবং সলিড স্ফিয়ারের ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য একবার বার করবো, কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, আবার নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য আমরা বার করব কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। তাহলে কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বলতে কি বোঝায়, না ইনসাইড ইলেকট্রিক ফিল্ড, সারফেস এর ইলেক্ট্রিক ফিল্ড, আবার আউটসাইড এর এনি পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড কি হবে, কিভাবে ইলেকট্রিক ফিল্ড ভ্যারি করবে, ক্লিয়ার হয়েছে? তার গ্রাফ রিলেটেড যা কিছু রয়েছে সব কিছু আমরা দেখব। তো আজকের আমাদের ক্লাস হচ্ছে বেসিক্যালি থিওরিটিক্যাল ক্লাস। তো নেক্সট ক্লাস আমরা যেটা করব সেটা হচ্ছে কি, না স্ফিয়ারের রিলেটেড যে নিউমেরিক্যাল গুলো রয়েছে সেই নিউমেরিক্যাল গুলো করব। তো প্রথমে আমরা দেখি স্ফিয়ার কি হয়ে থাকে, স্ফিয়ার কি হয়ে থাকে। দেখো প্রথমে সুন্দর করে আগে একটা ড্রয়িং দেখে নি, কি দেখি স্ফিয়ার, স্ফিয়ার কি হয়ে থাকে, না স্ফিয়ার বেসিক্যালি দুটো টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে কি হলো স্ফিয়ার, হলো স্ফিয়ার, হলো স্ফিয়ার অথবা তাকে আমরা কি বলে থাকি সেল। আচ্ছা আরেকটা কি হয়ে থাকে সলিড স্ফিয়ার, আরেকটা কি হয়ে থাকে সলিড স্ফিয়ার, ওকে। আচ্ছা হলো স্ফিয়ার বা সেল কে আমরা দুটো টাইপে ভাগ করতে পারি, যেহেতু এই স্ফিয়ারের মধ্যে চার্জ রয়েছে সেল কে আমরা একে কি বলতে পারি কন্ডাক্টিং হলো স্ফিয়ার, কি বলতে পারি কন্ডাক্টিং হলো স্ফিয়ার। আচ্ছা কন্ডাক্টিং এর আরেকটা নাম রয়েছে মেটালিক, কন্ডাক্টিং এর আরেকটা নাম কি হয়ে থাকে মেটালিক হলো স্ফিয়ার বলতে পারি। আচ্ছা আরেকটা টাইপ কি নন কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং যাকে আমরা কি বলবো নন মেটালিক, যাকে আমরা বলবো নন মেটালিক, বুঝছে, নন মেটালিক অথবা একে বলা হয় থাকে ডাই ইলেকট্রিক, একে ডাই ইলেকট্রিক অথবা একে কি বলতে পারে ইনসুলেটিং, ইনসুলেটিং। আচ্ছা ডাই ইলেকট্রিক কেন, নন কন্ডাক্টিং মানে হচ্ছে তার মধ্যে কোনো চার্জ নেই, তাহলে কোনো স্ফিয়ারের মধ্যে চার্জ না থাকার অর্থ কি, না ডাইলেকট্রিক, তার মধ্যে ডাইলেকট্রিক মানে কি যে পরিমাণ নেগেটিভ চার্জ সেই পরিমাণ পজিটিভ চার্জ, এবং তাদের মধ্যে সেপারেশনটা কি হবে ভেরি স্মল, টুয়েলটা কি হয়ে থাকে ভেরি স্মল। এই যে ডাইলেকট্রিক মানে কি মাইনাস কিউ প্লাস কিউ, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে কত টুয়েল, এই টুয়েলটা কি হয়ে থাকে ভেরি স্মল, তবেই তো নন কন্ডাক্টিং, ক্লিয়ার। তো ডাইলেকট্রিক, ডাইলেকট্রিক বা ইনসুলেটিং ও বলতে পারে হলো স্ফিয়ার, কি দেখছি এটা হলো স্ফিয়ার। আচ্ছা সলিড স্ফিয়ারের ক্ষেত্রে কি হবে, না সলিড স্ফিয়ারের ক্ষেত্রে তেমন করে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি কন্ডাক্টিং, কন্ডাক্টিং বা মেটালিক বলতে পারি সলিড স্ফিয়ার, ক্লিয়ার। আরেকটা কি বলতে পারি সলিড স্ফিয়ারকে সিমিলারলি নন কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং বা নন মেটালিক, বা নন মেটালিক অথবা ডাই ইলেকট্রিক অথবা ইনসুলেটিং, ইনসুলেটিং সলিড স্ফিয়ার, ইনসুলেটিং সলিড স্ফিয়ার। আচ্ছা তো হলো স্ফিয়ারের ক্ষেত্রে যদি চার্জ থাকে তাহলে কোথায় চার্জ থাকবে, অফ কোর্স তার সারফেসে থাকবে, হলো স্ফিয়ারের মাঝখানে কি থাকে ফাঁকা থাকে, তাহলে এর ক্ষেত্রে চার্জ কি দেখবো চার্জ ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড ইন কোথায় সারফেস, চার্জ ডিস্ট্রিবিউটেড ইন সারফেস, ক্লিয়ার। আচ্ছা নন কন্ডাক্টিং বাট হলো, তাহলে এর ক্ষেত্রে কোথায় যদি চার্জ থাকে, যদি চার্জ থেকে থাকে তাও কোথায় থাকে সারফেসই থাকে, কিন্তু এরা এদের মধ্যে চার্জ কি হবে একে অপরকে লড়াই ঝড়াই করে ক্যান্সেল, নন কন্ডাক্টিং। তো এর ক্ষেত্রে আমরা কি দেখবো চার্জ ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড ইন কোথায় সারফেস, নন কন্ডাক্টিং যেহেতু এর ক্ষেত্রে কোথায় থাকবে সারফেস। আচ্ছা কন্ডাক্টিং সলিড স্ফিয়ার, কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের ক্ষেত্রে কি হবে, না চার্জ ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড ইন কোথায় থাকবে সারফেস, কোথায় থাকবে সারফেস, কেন না কন্ডাক্টিং সলিড স্ফিয়ার আমরা গত ক্লাসেই দেখেছিলাম, যদি এই একটা সলিড স্ফিয়ার হয়ে থাকে, এই যদি একটা সলিড স্ফিয়ার হয়ে থাকে, তো এই সলিড স্ফিয়ারটা, এই সলিড স্ফিয়ারটার অভ্যন্তরে যদি আমি কিছু পরিমাণ চার্জ দিই, তার ভিতরে যদি কিছু পরিমাণ চার্জ দিই,
তাহলে ইনসাইডে একদম সেন্টারে তার পোটেনশিয়াল কি হয়ে থাকে? ভি ইজ ইকুয়াল টু জিরো ইনসাইড পোটেনশিয়াল। সারফেসে তার পোটেনশিয়াল কি হয়ে থাকে? সারফেসে তার পোটেনশিয়াল ম্যাক্সিমাম হয়ে থাকে। তাহলে এখানে যদি ম্যাক্সিমাম পোটেনশিয়াল হয়ে থাকে তাহলে এটা হচ্ছে হাই পোটেনশিয়াল, এটা হচ্ছে হাই পোটেনশিয়াল। আর ইনসাইড মানে সেন্টারে আমরা কি দেখো, এটাকে আমরা বলবো কি লো পোটেনশিয়াল, লো পোটেনশিয়াল। আচ্ছা যদি আমরা চার্জ দিই, যদি আমরা চার্জ দিই তো চার্জ কোথা থেকে কোন দিকে মুভ করে? তাহলে চার্জের মুভ কোন দিকে হয়? এই চার্জের মোশন কোন দিকে? না চার্জের মোশন হয়ে থাকে লো টু হাই দিকে, লো টু হাই দিকে। তাহলে চার্জ কোথায় থাকে? চার্জ যদি আমরা এখানটা রাখি তাহলে ধীরে 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 চার্জ কি হতে থাকে? এদিকে ইনক্রিজ করতে থাকে। তাহলে ধীরে ধীরে এদিকে যদি চার্জ ইনক্রিজ করতে থাকে, চার্জ বলছি সরি পোটেনশিয়াল যদি ইনক্রিজ করতে থাকে, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্ট হাই, এই পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্ট হাই পোটেনশিয়াল, এই পয়েন্টের রেসপেক্টে হাই পোটেনশিয়াল, এই পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্ট হাই পোটেনশিয়াল। তাহলে চার্জ যদি থাকে সেই চার্জ কোথায় গিয়ে জমা হবে? সারফেসে। তাহলে এই কারণে আমরা কি দেখবো? চার্জ ডিস্ট্রিবিউটেড ইন সারফেস। যদি আমরা এই কনসেপ্টটা পোটেনশিয়াল চ্যাপ্টারে গেলে, পোটেনশিয়ালের চ্যাপ্টারে গেলে আমরা ভালো করে বুঝতে পারবো। তো বর্তমানে শর্ট ট্রিক্স রূপে তুমি মনে রাখো যে সেন্টারে পোটেনশিয়াল কি হয়ে থাকে? জিরো। সারফেসে পোটেনশিয়াল কি হয়ে থাকে? ম্যাক্সিমাম। চার্জের মোশন কোন দিকে কোন দিকে হয়ে থাকে? লো থেকে হাই দিকে হয়ে থাকে। চার্জের মোশন কোথা থেকে কোন দিকে হয়? লো থেকে হাই দিকে। তাহলে চার্জ যদি আমরা দিই তাহলে সে কোথা থেকে কোন দিকে যাবে? লো থেকে হাই দিকে যেতে চলেছে। তাহলে যদিও এটা কন্ডাক্টিং মানে তড়িতের সুপরিবাহী, চার্জের সুপরিবাহী। আচ্ছা নন কন্ডাক্টিং এর ক্ষেত্রে কি হবে? যেখানে চার্জ দেবো সেখানেই চার্জ থেকে যাবে, ডিস্ট্রিবিউটেড হতেই পারবে না। তাহলে তার মোশনই হবে না, ডিস্ট্রিবিউটেড বলছি তার চার্জের মোশনই হবে না। চার্জের যদি মোশন না থাকে তাহলে যেখানে যেখানে চার্জ আমি দেব সেখানে যেখানে চার্জ কি থাকে? থেকে যাবে। তার মানে নন কন্ডাক্টিং এর ক্ষেত্রে কি দেখবো? চার্জ ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড ইন কোথায় দেখবো? ভলিউম। তাহলে সারা সলিড এর মধ্যে আমরা কি দেখবো? টোটাল সলিডটা জুড়েই চার্জ রয়েছে। তাহলে এটা কোথায় দেখবো? অনলি নন কন্ডাক্টিং এর ক্ষেত্রে, অনলি নন। তাহলে দেখো কন্ডাক্টিং হলোস্ফিয়ার, নন কন্ডাক্টিং হলোস্ফিয়ার, কন্ডাক্টিং সলিড স্ফিয়ার, প্রত্যেকের চার্জ কোথায় রয়েছে? সারফেসে রয়েছে। তাহলে প্রত্যেকের ডেরিভেশন কি আসবে? সেম। প্রত্যেকের ডেরিভেশন তাহলে কি আসতে চলেছে? সেম আসতে চলেছে। তাহলে এই তিনজনের ডেরিভেশন আমরা দেখবো সেম, কেবলমাত্র নন কন্ডাক্টিং এর ডেরিভেশনটাই একটু আলাদা হবে, সেটাই আমরা আলাদা করে দেখবো। তাহলে প্রথমে আমরা নেব কি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তারপরে আমরা দেখবো নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আগে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এর ক্ষেত্রে আমরা দেখবো যে ইনসাইডে কি ইলেকট্রিক ফিল্ড এর ভেরিয়েশন কি হয়ে থাকে, সারফেসে কি হয়ে থাকে, আউটসাইডে ভেরিয়েশন কি হয়ে থাকে। তাহলে প্রথমে আমরা দেখবো এই তিনজনের দ্বারা ইনসাইড, সারফেস এবং আউটসাইডে ইলেকট্রিক ফিল্ড এবং তার গ্রাফ দেখবো, তারপরে নন কন্ডাক্টিং দেখবো। চলো তোলা হয়েছে, গ্রাফ করি। আচ্ছা তো প্রথমে আমরা দেখবো কি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু, তোলা হয়েছে নিশ্চয়ই, প্রথমে আমরা কি দেখবো ইলেকট্রিক ফিল্ড, প্রথমে আমরা দেখতে চলেছি আমার মোশাটা কমপ্লিট হয়েছে। আচ্ছা তার প্রথম পয়েন্ট হেডলাইন দাও ইলেকট্রিক ফিল্ড ডিউ টু, ডিউ টু কন্ডাক্টিং, কন্ডাক্টিং বা নন কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং হলোস্ফিয়ার বা সেল বলতে পারে, হলোস্ফিয়ার, হলোস্ফিয়ার এন্ড এন্ড সেম ডেরিভেশন কার ছিল? কন্ডাক্টিং সলিড স্ফিয়ার এন্ড কন্ডাক্টিং সলিড স্ফিয়ার, ওকে কন্ডাক্টিং সলিড স্ফিয়ার, যাদের ক্ষেত্রে আমরা কি দেখব ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এদের ক্ষেত্রে আমরা কি দেখব ফর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলার থেকে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলার থেকে এটাকে আরো ভালো হবে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের বলার থেকে না চার্জ ডেনসিটি লিখব, চার্জ ডেনসিটি, চার্জ ডেনসিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট লিখবো, চার্জ ডেনসিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলার থেকে তোমরা লিখতেই পারো চার্জ ডেনসিটি কনস্ট্যান্ট, কি দেখবো চার্জ ডেনসিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট এর ক্ষেত্রে একবার দেখবো, আবার একবার দেখবো চার্জ ডেনসিটি একবার ভেরিয়েবল, সেকেন্ড দেখবো চার্জ ডেনসিটি কি দেখবো একবার ভেরিয়েবলের ক্ষেত্রে দেখবো, এটা সব থেকে বেটার হেডলাইন হবে।
তো ফর চার্জ ডেনসিটি কি হবে? কনস্ট্যান্ট হবে। আচ্ছা তো এদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে চার্জ কোথায় থাকে? না চার্জ ডিস্ট্রিবিউটেড, চার্জ ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটেড ইন সারফেস। কোথায় থাকে? সারফেসে চার্জ থাকে। তাহলে সারফেসে যদি চার্জ থাকে, তাহলে হলো হোক সলিড হোক, তাহলে দুজনের ক্ষেত্রে তার সারফেসে যদি চার্জ থাকে, তার সেখানটায় আমরা সারফেস চার্জ ডেনসিটি লাগাবো। তাহলে এদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে কি চলেছে? সারফেস চার্জ ডেনসিটি অ্যাপ্লাই করব, সারফেস চার্জ ডেনসিটি অ্যাপ্লাই করব, যেটা হয়ে থাকে কি সিগমা। সারফেস চার্জ ডেনসিটি কে আমরা কি স্ট্যান্ডার্ড ইউনিট করে থাকি? সিগমা স্যার। তাহলে এটা কি আমরা কি করব? অ্যাপ্লাই করব, বুঝছে? আচ্ছা তো আমরা প্রথমেই ধরে নিলাম কি দুটোর ক্ষেত্রে ডায়াগ্রাম কিন্তু একই আসতে চলেছে, কারণ সলিডের ক্ষেত্রেও সারফেসে থাকছে, হলোর ক্ষেত্রেও সারফেসে থাকছে। তো চার্জ কোথায় থাকছে? অনলি সারফেসে। তো চার্জ কেবল মাত্র কোথায় থাকছে? সারফেসেই চার্জ থাকছে। চার্জ কেবল মাত্র কোথায় থাকছে? সারফেসে। আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে আমাদের সেই হলো স্ফিয়ার বলো বা কন্ডাক্টিং সলিড স্ফিয়ার বলো, যার রেডিয়াস হচ্ছে কত? আর। তো প্রথমে আমি বার করব কি না, প্রথমে আমি ইনসাইডে তার ইলেকট্রিক ফিল্ড, ইনসাইডের এনি পয়েন্ট, একটা পি পয়েন্ট, তাহলে যে পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, ওই পি পয়েন্টটা আমি ধরলাম যে সেন্টার থেকে স্মল আর ডিস্টেন্সে রয়েছে, সেন্টার থেকে স্মল আর ডিস্টেন্সে রয়েছে। তাহলে এই স্মল আর ডিস্টেন্সের পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই। তাহলে এই ইলেকট্রিক ফিল্ড যদি বার করতে চাই, তাহলে ওই আর রেডিয়াসের রেসপেক্টে একটা গসিয়ান সারফেস বানাবো। তাহলে প্রথমে আমি এপাশে লিখি কি করব না, ইনসাইড ইনসাইড ইলেকট্রিক ফিল্ড। তো ইনসাইড ইলেকট্রিক ফিল্ড আমরা চেক করব, যেখানে আর কি হয়ে থাকে? ক্যাপিটাল আর এর থেকে ছোট। আর কি হয়ে থাকে? ক্যাপিটাল আর এর থেকে, স্মল আর ক্যাপিটাল আর এর থেকে ছোট। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে আমরা একটা গসিয়ান সারফেস বানাবো। তাহলে এখানটায় কি রয়েছে? এখানটা এই পয়েন্ট, এটা হচ্ছে ও। তাহলে এই পয়েন্টের রেসপেক্ট, এই সরি এই পি পয়েন্টের রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ড কি হবে? দেখো এটা একটা তো সলিড স্ফিয়ার বা এটা একটা হলো স্ফিয়ার, যাই হোক না কেন, তাহলে এই স্ফিয়ারের রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ড কি হয়ে থাকে? না স্ফিয়ারের রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ড ওই সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলারলি রেডিয়ালি আউটওয়ার্ড হয়ে থাকে। স্ফিয়ারের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কি হয়ে থাকে? রেডিয়ালি আউটওয়ার্ড। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ড কি হবে? রেডিয়ালি আউটওয়ার্ড। এরিয়া ভেক্টর কি হবে? না এরিয়া ভেক্টর হবে এই সারফেসের রেসপেক্টে পারপেন্ডিকুলার। তাহলে এই সারফেসের রেসপেক্টে এরিয়া ভেক্টর কি হবে? পারপেন্ডিকুলার। দেয়ারফোর এদের মধ্যে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? জিরো। তাহলে একটা স্ফিয়ার, তো স্ফিয়ারের ক্ষেত্রে যদি আমাকে টোটাল ফ্লাক্স যদি বার করতে হয়, তাহলে কিভাবে বার করব? যে ছোট ছোট সারফেস কাটবো, ডেলে সারফেস কাটবো, তাহলে প্রত্যেকটা ডেলে সারফেসের জন্য, এখানটায় বানাবো, প্রত্যেকটা ডেলে সারফেসের জন্য আমি কি করব? ফ্লাক্স বার করব, যে টোটালটা যোগ করে দেবো। এখন ইনসাইডে বার করতে চাই, তাহলে প্রত্যেকটা ডেলে সারফেসের জন্য এখানটায় কাটবো, আর ডিস্টেন্সে গিয়ে এখানটায় কাটবো, আর ডিস্টেন্সে গিয়ে এখানেও ডেলে সারফেস কাটবো, দিয়ে কি করবো? টোটাল প্রত্যেকটা ডেলে সারফেসের জন্য ফ্লাক্স বার করবো, ওই ফ্লাক্স। আচ্ছা এখানটায় আমরা কি পাবো? যেহেতু এটা হচ্ছে চার্জ ডেন্সিটি যেহেতু কনস্ট্যান্ট, সেহেতু এখানেও ইলেকট্রিক ফিল্ড কি হবে? সেম। এখানেও ইলেকট্রিক ফিল্ড কি হবে? সেম। সব জায়গায় ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউটেড আছে। কিভাবে আছে? ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউটেড আছে। তো ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউটেড যদি থাকে, তো ইলেকট্রিক ফিল্ডও কি হবে? সেম আসবে। তাহলে এই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু 0, এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কি হবে? রেডিয়ালি আউটওয়ার্ড। আর এরিয়া ভেক্টর কি হবে? পারপেন্ডিকুলার টু দা সারফেস। তাহলে এই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু কত হবে? 0 হবে। তাহলে ম্যাথমেটিক্যালি আমরা বার করব এই গসিয়ান সারফেসের জন্য, এই গসিয়ান সারফেসের জন্য কি পরিমাণ ফ্লাক্স হয়ে থাকে। তো প্রথমে আমরা বার করতে চলেছি ম্যাথমেটিক্যালি। ম্যাথমেটিক্যালি যদি আমরা টোটাল ফ্লাক্স যদি বার করতে চাই, তো আমরা কি করব? যেহেতু চার্জ ডেনসিটি সেম কনস্ট্যান্ট, সেহেতু ইলেকট্রিক ফিল্ড কি হচ্ছে? কনস্ট্যান্ট। তো ইন্টিগ্রেশন অফ আমরা কি করব? সব ডেলে 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 গুলোকে আমরা কি করব? যোগ করে দেব, ডট ডট, ক্লিয়ার? তার মানে আমরা কি লিখতে পারি? আচ্ছা ইন্টিগ্রেশনটা এই পাশে আমরা দেন, এই পাশে দি কা। তো ইন্টিগ্রেশন অফ আমরা কি লিখতে পারি? না ইন্টিগ্রেশন অফ ই ডি এ কস থিটা। তো এখানে থিটা কত? তো ডেলের রেসপেক্টে থিটা যদি তুমি দেখো, তো থিটা চারিদিকেই, থিটা চারিদিকেই জিরো। একটা সলিড স্ফিয়ার বলো, হলো স্ফিয়ার বলো, ইলেকট্রিক ফিল্ড এবং এরিয়া ভেক্টর কি হয়ে থাকে? অ্যালাইন্স হয়ে থাকে। তার মানে থিটা চারিদিকেই জিরো। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু আমরা কত বসাবো? জিরো।
তাহলে থিটা ইজ ইকুয়াল টু তাহলে ই ডি এ থিটা জায়গা কত বসাবো জিরো দেওয়ার পর আমরা কি লিখবো ইন্টিগ্রেশন অফ ই ডি এ ক্লিয়ার তো ইন্টিগ্রেশন অফ ই ডি এ জায়গা আমরা ই তো ই হবে কি কনস্ট্যান্ট হবে যেহেতু চার্জ ডেনসিটি সেম তাহলে ইন্টিগ্রেশন অফ ডি এ তাহলে ডি এটা হচ্ছে কি না এই ডি এটা হচ্ছে এই গসিয়ান সারফেস এরিয়া ডি এটা হচ্ছে কি না গসিয়ান সারফেস এরিয়া লিখো গসিয়ান এরিয়া অফ গসিয়ান সারফেস তাহলে ওই গসিয়ান সারফেস তাহলে ওই গসিয়ান সারফেসের এরিয়া কত হবে না আর রেডিয়াসের যেহেতু রয়েছে তাহলে এই গসিয়ান সারফেস কেমন হবে একটা সেলের মতো হবে না এটা একটা সেলের মতো হবে না গসিয়ান সারফেস যেহেতু সারফেস তাহলে এটা একটা সেল স্ফিয়ার তো ওই স্ফিয়ারের এরিয়া কত হবে 4 পাই আর স্কয়ার স্মল আর স্কয়ার তো ই ইনটু 4 পাই স্মল আর স্কয়ার আরে স্ফিয়ারের এরিয়ার ফর্মুলা কি 4 পাই আর স্কয়ার তাহলে তাহলে ওই গসিয়ান সারফেসের এরিয়া কত হবে 4 পাই আর স্কয়ার ক্লিয়ার করতে পেরেছি তাহলে এটা তো ম্যাথমেটিক্যালি আমরা ফ্লাক্স বার করেছি এরপর আমরা কি বার করব গস ল হেল্প বার করব তো অ্যাপ্লাই অ্যাপ্লাই কি করব গস ল অ্যাপ্লাই গস ল তো গস ল এর হেল্পে আমরা কি করব বার করব তো টোটাল ফ্লাক্স ইকুয়াল টু কিউ ইনসাইড নেট চার্জ ডিভাইডেড বাই এপসাইলন নট আচ্ছা এই গসিয়ান সারফেসের মধ্যে চার্জ কত দেখো গসিয়ান সারফেসের চার্জ কত জিরো কেন সমস্ত চার্জ তো সারফেসে তাহলে এখানটায় কোথায় চার্জ আছে এখানে তো চার্জই নেই তো জিরো বাই এপসাইলন নট ইকুয়াল টু আমরা কত লিখবো জিরো তাহলে ম্যাথমেটিক্যালি ফ্লাক্স গস ল থেকে ফ্লাক্স বরাবর করে দেওয়ার পর আমরা কি পেতে চলেছি অতএব ই ইনটু 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু জিরো দেওয়ার পর ই ইজ ইকুয়াল টু জিরো তাহলে ইনসাইড এ ইলেকট্রিক ফিল্ড এটা হচ্ছে কোথায় না ইনসাইড এ তো ইনসাইড এ ইলেকট্রিক ফিল্ড আমি কত পেলাম জিরো নেই ইলেকট্রিক ফিল্ড নেই তো আউটসাইডে চলো এবারে তো আউটসাইডে কোন একটা পয়েন্ট নেব তাহলে ওই আউটসাইডে কোন একটা পয়েন্ট আমরা নিলাম পি পয়েন্ট যে পি পয়েন্টের রেসপেক্টে আমি কি করব একটা গসিয়ান সারফেস বানাবো যে পি পয়েন্টের রেসপেক্টে আমি কি বানাতে চলেছি একটা গসিয়ান সারফেস বানাতে চলেছি তাহলে এই গসিয়ান সারফেসের জন্য এই গসিয়ান সারফেসের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে বার করি এই পি পয়েন্টে তো এবারে আমরা কি দেখব আউটসাইড আউটসাইড ইলেকট্রিক ফিল্ড ক্লিয়ার তো আউটসাইড ইলেকট্রিক ফিল্ড বলা মানে স্মল আর গ্রেটার দেন অফ ক্যাপিটাল আর তাহলে এখানটায় এই পি পয়েন্টের ডিসটেন্স আমি মানলাম আর ওয়ান তাহলে আর ওয়ানটা গ্রেটার দেন অফ ক্যাপিটাল আর ঠিক আছে আর ওয়ানটা গ্রেটার দেন অফ ক্যাপিটাল আর আচ্ছা তো ম্যাথমেটিক্যালি আমরা বার করব তো ম্যাথমেটিক্যালি যদি বার করি তাহলে এই জায়গায় যদি ফ্লাক্স দেখি তাহলে ইলেকট্রিক ফিল্ড কি হবে রেডিয়ালি আউটওয়ার্ড এরিয়া ভেক্টর কি হবে পারপেন্ডিকুলারলি পারপেন্ডিকুলার টু দা সারফেস তাহলে ম্যাথমেটিক্যালি যদি ফ্লাক্স বার করি তো ফ্লাক্স ইকুয়াল টু টোটাল ফ্লাক্স ইকুয়াল টু এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কি হবে যেহেতু সারফেস চার্জ যেহেতু চার্জ ডেনসিটি সেম ইউনিফর্ম কনস্ট্যান্ট সেহেতু ইলেকট্রিক ফিল্ড কি হবে কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড কি হবে কনস্ট্যান্ট তো ইন্টিগ্রেশন অফ কি লিখো ডেলে তাহলে ছোট ছোট এখানে ডেলে কাটবো আবার এখানে গিয়ে এখানে ডেলে কাটবো এখানকার ফ্লাক্স দেখবো তো ছোট ছোট ফ্লাক্স বার করে আমরা কি করব তার অ্যাড করে দেব সোজা হিসাব কি করব ইন্টিগ্রেশন করে দেব তাহলে ইন্টিগ্রেশন অফ ডেলে মানে কি বোঝা এই গসিয়ান সারফেসের এরিয়া ইন্টিগ্রেশন অফ ডেলে মানে কি বোঝা এই গসিয়ান সারফেসের এরিয়া তো কি লিখো ই ইনটু এই গসিয়ান সারফেসের এরিয়া কত হবে গসিয়ান সারফেসের এরিয়া কত হবে 4 পাই আর1 স্কয়ার 4 পাই স্মল আর1 স্কয়ার ক্লিয়ার করা গেছে আচ্ছা তো গস ল হেল্পে আমরা কি লিখতে পারি গস ল অ্যাপ্লাই গস ল তো গস ল হেল্পে আমরা কি লিখতে পারি টোটাল ফ্লাক্স ইকুয়াল টু কিউ ইনসাইড এটা স্মল কিউ লিখো স্মল কিউ ইনসাইড নেট চার্জ ডিভাইডেড বাই এপসাইলন নট আচ্ছা এখানে এখানটায় এই গসিয়ান সারফেসের মধ্যে তো চার্জ তো রয়েছে কেন এই গসিয়ান সারফেসটা এখন এই স্ফিয়ারটার বাইরে অবস্থান করছে তাহলে এর টোটাল চার্জ কত এর টোটাল চার্জ আমি মানলাম কিউ এই টোটাল চার্জটা মানলাম কিউ তাহলে ইউনিট ভলিউমে কত চার্জ থাকবে না ইউনিট সরি ইউনিট এরিয়াতে এটা হচ্ছে কি সারফেসে অবস্থিত না চার্জটা সেহেতু ইউনিট এরিয়াতে কি পরিমাণ চার্জ থাকে না তখন আমরা কি লাগাবো সিগমা তো সিগমা ইজ ইকুয়াল টু কি হবে না টোটাল চার্জ ডিভাইডেড বাই টোটাল চার্জ ডিভাইডেড বাই এরিয়া টোটাল চার্জ ডিভাইডেড বাই এরিয়া তো কিউ বাই এর এরিয়া কত হবে কিউ বাই এর এরিয়া কত হবে না এইটুকু এরিয়া কেবলমাত্র আমাদের এইটুকু এরিয়া রয়েছে কেন এটা আমি থোড়ি নিতে যাবো কেন না এই পোর্শনে তো কোনো চার্জই নেই তাহলে চার্জ যদি রয়েছে তাহলে এইটুকুর মধ্যে রয়েছে তাহলে এইটুকু এরিয়ার জন্য নেব তাহলে এই
হলো স্ফিয়ারটাকে নেব বা এই সেলটাকে নেব বা এই কন্ডাক্টিং সলিড স্ফিয়ারটাকে নেব তাহলে এইটুকো এরিয়া নেব তাহলে 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার বুঝতে পারলাম ক্লিয়ার হচ্ছে তো কিউ ইজ ইকুয়াল টু কত হবে তাহলে এই কিউ ইনসাইড নেট চার্জ মানে কি এই সলিড স্ফিয়ার বা হলো স্ফিয়ারে টোটাল চার্জ তার মানে আমি লিখতে পারি কিউ বাই এপসাইলন নট কি লিখতে পারি কিউ বাই এপসাইলন নট তাহলে এই কিউ ইজ ইকুয়াল টু কত হবে না কিউ ইজ ইকুয়াল টু সিগমা ইনটু 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার তো বসাও যে ভ্যালুটা পেয়েছি তো সিগমা ইনটু 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার বাই এপসাইলন নট তাহলে ম্যাথমেটিক্যালি ফ্লাক্স এবং গস লর হেল্পে ফ্লাক্স দুটোই কি হবে বরাবর হবে তাহলে ম্যাথমেটিক্যালি ফ্লাক্স যেটা পেয়েছি গস লর হেল্পে যেটা পেয়েছি সেটাকে আমরা কি করব ইকুয়াল করব তাহলে ই ইনটু 4 পাই আর1 স্কয়ার ইজ इक्वल टू সিগমা 4 পাই আর স্কয়ার বাই এপসাইলন নট তো 4 পাই ক্যান্সেল তো ই তাহলে দেখো 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 আচ্ছা তো আমরা কি দেখতে চলেছি হ্যাঁ সিগমা আর স্কয়ার বটে সিগমা আর স্কয়ার বটে এপসাইলন নট ইনটু আর 1 স্কয়ার সিগমা আর স্কয়ার বাই এপসাইলন নট ইনটু আর 1 স্কয়ার তাহলে এই ক্ষেত্রে আমরা প্রপার্টি কি দেখতে পাচ্ছি ইফ দেখো এপসাইলন আর স্কয়ার বাই এপসাইলন নট এপসাইলন আর স্কয়ার বাই এপসাইলন নট এটা হচ্ছে কনস্ট্যান্ট তাহলে ই প্রপোর্শনাল টু 1 বাই আর 1 স্কয়ার দ্যাটফর আমরা কি লিখতে পারি ই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার ই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার আচ্ছা আমি সিগমা টার্মস কে আমি কিউ এর টার্মস জানতে চাই ইলেকট্রিক ফিল্ডটাকে আমি কিউ এর টার্মস জানতে চাই মানে চার্জ যে সারফেসের মধ্যে যে চার্জ রয়েছে সেই চার্জ রিলেটেড আনতে চাই তো সিগমার জায়গায় আমি কি বসাতে পারি সিগমার জায়গায় বসাতে পারি এই ফর্মুলা বসাতে পারি তাহলে কি লিখতে পারি আসলে নিমিষে আসবে কোনো টেনশন নেওয়া দরকার নেই সিগমা তো কিউ বাই 4 পাই আর স্কয়ার ইনটু কিউ বাই 4 পাই আর স্কয়ার ইনটু আর স্কয়ার ডিভাইডেড বাই এপসাইলন নট ইনটু আর 1 স্কয়ার তো আর স্কয়ার কে আর স্কয়ার ক্যান্সেল তাহলে ই ইজ ইকুয়াল টু দেখো না কিউ বাই 4 পাই এপসাইলন নট ইনটু 1 বাই আর 1 স্কয়ার দেখো কিউ ও এই সারফেসের নেট চার্জ তো ফিক্সড রয়েছে তো নেট চার্জ ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট কনস্ট্যান্ট প্রপার্টি তাহলে ই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি ই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার ই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার তাহলে ইনসাইড এই ইলেকট্রিক ফিল্ড কি ছিল 0 তারপরে আউটসাইড ইলেকট্রিক ফিল্ড কত দ্যাটস তাহলে সারফেসে কত না সারফেসে চেক করে নি তো এখান থেকে যদি আমরা সারফেস দেখতে চাই তাহলে সারফেসে যদি আমরা চেক করি তাহলে কি লিখবো যে r1 ইকুয়াল টু ক্যাপিটাল r তাহলে এই পয়েন্ট যদি আমরা কি বার করতে হয় তাহলে r1 ইজ ইকুয়াল টু ক্যাপিটাল r করতে হবে তাহলে r1 ইজ ইকুয়াল টু কি বসাবো ক্যাপিটাল r তাহলে এখানে r1 এর জায়গায় যদি ক্যাপিটাল r বসিয়ে দিই তাহলে q বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার সারফেসে ক্লিয়ার তো সারফেসে দেখো কনস্ট্যান্ট সারফেসে দেখো কনস্ট্যান্ট আচ্ছা তো এখানে দেখো ইলেকট্রিক ফিল্ড কেমন হচ্ছে না কনস্ট্যান্ট এর রেসপেক্টে ডিভাইডেড কিছু রয়েছে তার মানে এই ভ্যালুটা কি হচ্ছে ক্রমশ কমতে আছে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতে আছে কিভাবে ডিক্রিজ করছে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ তাহলে এখানে যদি আমরা গ্রাফ দেখতে চাই তাহলে কিভাবে গ্রাফ দেখব তাহলে x অ্যাক্সিস বরাবর ডিসটেন্স নিলাম y অ্যাক্সিস বরাবর হলো হোক বা সলিড হোক যাই হোক যে স্ফিয়ারটা নিতে চাইছো সেই স্ফিয়ার এটা হচ্ছে কি তার রেডিয়াস এটা হচ্ছে তার রেডিয়াস আচ্ছা তো এটা হচ্ছে আমাদের সেন্টার অরিজিন এটা হচ্ছে রেডিয়াস r এদিকে হচ্ছে ক্যাপিটাল r তাহলে ইনসাইড ইলেকট্রিক ফিল্ড কত 0 তাহলে ইনসাইড ইলেকট্রিক ফিল্ড কত 0 ইনসাইড ইলেকট্রিক ফিল্ড 0 হঠাৎ করে সারফেসে ইলেকট্রিক ফিল্ড কি হয়ে গেছে ম্যাক্সিমাম হয়ে গেছে হঠাৎ করে সারফেসে ইলেকট্রিক ফিল্ড কি হয়ে গেছে ম্যাক্সিমাম তারপরে সারফেস থেকে কি হচ্ছে রেডিয়াস যতই বাড়তে আছে ডিস রেডিয়াস বলবো না ডিসটেন্স ডিসটেন্স যতই বাড়তে আছে ইলেকট্রিক ফিল্ড কি হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ তো এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ মানে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতে আছে তাহলে এই পোরশনের ইলেকট্রিক ফিল্ডটা কত হবে না এই পোরশনের ইলেকট্রিক ফিল্ড আছে সারফেসের ইলেকট্রিক ফিল্ড তাহলে ই এস এখানটা কি লিখবো এটা হচ্ছে ই এস তাহলে ই এস ইকুয়াল টু আমরা যদি লিখতে চাই কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার তারপরে ধীরে ধীরে কি হচ্ছে কমতে আছে তো ইনসাইড এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড 0 আউটসাইড এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ তাহলে আমরা এটা দেখলাম কি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু কন্ডাক্টিং নন কন্ডাক্টিং হলো বলতে পারো হলো বলতে পারো হলো স্ফিয়ার বলতে পারো বা এটাকে তোমরা সেলও বলতে পারো বা তোমরা সেলও বলতে পারো এন্ড কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের ক্ষেত্রে যেখানে চার্জ ডেনসিটি কি হচ্ছে
কনস্ট্যান্ট, যেখানে চার্জ ডেনসিটি কি হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, চার্জ ডেনসিটি কনস্ট্যান্ট, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আমরা দেখতে চলেছি কি না নন কন্ডাক্টিং এর ক্ষেত্রে। এরপর আমরা কি দেখব, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু নন কন্ডাক্টিং, তোলা হয়েছে তো নন কন্ডাক্টিং, রাপ করি। আচ্ছা, তো রাপ করি কতটুকু রাপ করব, এটাকে মুছি। আচ্ছা, এটাকে মুছলাম, চার্জ ডিস্ট্রিবিউটেড এটাকে মুছলাম। তো এখন আমরা কি দেখব, নন কন্ডাক্টিং, যদিও লিখতে হবে, তো টোটালটাকে মুছি এবার, সলিড স্ফিয়ার দেখব, এটাও মুছলাম। আচ্ছা, এই পাশটা মুছা হয়ে গেছে, যখন থাক হয়েছে। আচ্ছা, তো কিসে দেখব, চার্জ ডেনসিটি যেখানে কি থাকবে, চার্জ ডেনসিটি যেখানে কি থাকবে কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, চার্জ ডেনসিটি যেখানে কনস্ট্যান্ট থাকবে। তো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু নন কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং অথবা কি বলতে পারো, ডাইইলেকট্রিক অথবা কি বলতে পারো নন মেটালিক, কি বলতে পারো, নন মেটালিক। আচ্ছা, আর কি বলতে পারো, ইনসুলেটিং, সবগুলো একই মিনিং, ইনসুলেটিং, সলিড স্ফিয়ার ফর চার্জ ডেনসিটি যেখানটায় কনস্ট্যান্ট। ওকে, তাহলে নন কন্ডাক্টিং এর ক্ষেত্রে চার্জ ডিস্ট্রিবিউটেড ইন কি লিখবো, ভলিউম। তাহলে এখানটায় আমরা কিসের হেল্প নেব, রো এর হেল্প নেব। রো এখানটায় কি বোঝায় না, ভলিউম চার্জ ডেনসিটি বোঝায়, ভলিউম চার্জ ডেনসিটি বোঝায়। তাহলে সলিড স্ফিয়ার, তো আমাদের সেই সলিড স্ফিয়ার, এই হচ্ছে আমাদের সলিড স্ফিয়ার। তাহলে এই সলিড স্ফিয়ারের এটা হচ্ছে কি সেন্টার, তাহলে এই সেন্টার থেকে ইনসাইডের কোন একটা পয়েন্ট, ইনসাইডের কোন একটা পয়েন্ট পি পয়েন্ট, যেটা আর ডিস্টেন্স অবস্থিত, এই সলিড স্ফিয়ারটা আমরা অ্যাজুম করলাম যে রেডিয়াস হচ্ছে কত, ক্যাপিটাল আর। তাহলে পি পয়েন্টের রেসপেক্টে আমরা কি করব, একটা গসিয়ান সারফেস বানিয়ে নেব। পি পয়েন্টের রেসপেক্টে কি করব, একটা গসিয়ান সারফেস বানিয়ে নেব। বাস, এবারে সেখান থেকে ফ্লাক্স বার করব, ফ্লাক্স বার করার পর ইলেকট্রিক ফিল্ড বার করব, আমাদের পদ্ধতি তো আমাদের জানাই আছে। আচ্ছা, পদ্ধতি আমাদের জানাই আছে। তাহলে ইনসাইডে কোন একটা পয়েন্ট যদি ইলেকট্রিক ফিল্ড বার করতে হয়, সেখানটায় আর হচ্ছে কি, ক্যাপিটাল আর থেকে ছোট, স্মল আর ক্যাপিটাল আর থেকে ছোট। তাহলে ইনসাইড ইলেকট্রিক ফিল্ড যদি বার করব, তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কি হবে, ইলেকট্রিক ফিল্ড এখানে চার্জ কিভাবে রয়েছে, টোটাল ভলিউমে কি রয়েছে, ডিস্ট্রিবিউটেড রয়েছে। চার্জ কি রয়েছে, টোটাল ভলিউমে ডিস্ট্রিবিউটেড রয়েছে, খেয়াল করতে হবে এগুলোকে। আচ্ছা, টোটাল ভলিউমে ডিস্ট্রিবিউটেড রয়েছে, যত বেশি টানতে যাব তত কি হবে নোংরা হয়ে যাবে ছবিটা। আচ্ছা, তো টোটাল ফ্লাক্স আমরা কি করে বার করব, টোটাল ফ্লাক্স ইকুয়াল টু ম্যাথমেটিক্যালি, ফার্স্ট আমরা কি ভাবে বার করব, ম্যাথমেটিক্যালি, তো ম্যাথমেটিক্যালি আমরা ফ্লাক্স বার করব, কি বার করব, যেহেতু চার্জ ডেনসিটি কনস্ট্যান্ট, তাহলে এই পোর্শনে ইলেকট্রিক ফিল্ড কি হবে, এই সারফেসের উপর অবস্থিত গসিয়ান সারফেসে কি হয়, ইলেকট্রিক ফিল্ড কি হয়, কনস্ট্যান্ট হয়। গসিয়ান সারফেসে প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট হয়, তাহলে এই সারফেসে ইলেকট্রিক ফিল্ড সেম, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সেম হয়েছে। তাহলে প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এবং এরিয়া ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, থিটা ইকুয়াল টু 0। তাহলে সারফেসের রেসপেক্টে এরিয়া ভেক্টর কি হয়, পারপেন্ডিকুলার হয়ে থাকে, তাহলে থিটা ইকুয়াল টু 0। এখানটা কি পাবো, এই ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর থিটা ইকুয়াল টু 0। দেয়ারফোর প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন অফ dA, তাহলে ছোট ছোট এলিমেন্টাল এরিয়া কাটতে থাকবো তাদের সারফেস, সেটা হয়ে যাবে গসিয়ান সারফেস। আচ্ছা, তাদের টোটাল সারফেসটা কি হয়ে যাবে, ওই গসিয়ান সারফেস। তাহলে গসিয়ান সারফেসের এরিয়া কত হবে, e ইনটু 4 পাই r স্কয়ার, একদম e ইনটু 4 পাই r স্কয়ার। তো টোটাল ফ্লাক্স এটা পেলাম, তো ম্যাথমেটিক্যালি। এরপর আমরা কিসের, আচ্ছা সিলিন্ড্রিক্যাল, সিলিন্ডারের ক্ষেত্রে তিনটা সারফেস ছিল, দুপাশে এটা কার্ভ সারফেস, দুটো সার্কুলার সারফেস, কার্ভ সারফেস, কিন্তু এক্ষেত্রে একটাই, শুধু এক্ষেত্রে একটা চেঞ্জ হচ্ছে কি না, এলিমেন্টাল সারফেস নাও ইন্টিগ্রেশন করো, সেখানটা প্রত্যেকটা সারফেসে বার করছিলাম, অ্যাড করছিলাম, এখানে এলিমেন্টাল সারফেস নিয়ে ইন্টিগ্রেশন করো। এরপরে আমরা কি লিখবো না, অ্যাপ্লাই গস ল, অ্যাপ্লাই গস ল, গস ল বলছে কি না, নেট চার্জ কিউ ইনসাইড
নেট চার্জ লিখো আর ভালো লাগবে নেট চার্জ ডিভাইড বাই এপসাইলন নট তাহলে কিউ ইনসাইড নেট চার্জ কত এখন নেট চার্জ আমি কোনো মতেই বলতে পারবো না যে সলিড স্ফিয়ারটার ক্ষেত্রে মনে করলাম চার্জ কিউ কিন্তু এইটুকুর মধ্যে চার্জ কত সেটা তো জানি না তাহলে এইটুকুর মধ্যে চার্জ ডিস্ট্রিবিউটেড ইন ভলিউম তাহলে রো ইকুয়াল টু আমরা কি লিখতে পারি টোটাল চার্জ টোটাল চার্জ ডিভাইডেড বাই টোটাল ভলিউম 4 পাই কি লিখবো আর কি 4 পাই না সরি ভুল হয়ে গেছে 4 বাই 3 পাই আর কি রো ইকুয়াল টু কি হবে 4 বাই 3 পাই আর কি তাহলে টোটাল ভলিউমের জন্য টোটাল ভলিউমের জন্য এই টোটাল সলিন্ডারের জন্য পার ইউনিটে এই পরিমাণ চার্জ থাকে পার ইউনিটে এই পরিমাণ চার্জ থাকে তাহলে এইটুকু ভলিউমে কত চার্জ থাকবে এইটুকু ভলিউমে কত চার্জ থাকে আচ্ছা তো এইটুকু ভলিউমের জন্য কিউ চার্জ এইটুকু ভলিউমের জন্য কিউ চার্জ আরে বোঝার চেষ্টা করো টোটাল সলিডের ক্ষেত্রে চার্জ আছে কিউ তাহলে এইটুকু ভলিউমের জন্য থোড়ি কিউ চার্জ থাকবে অবশ্যই থাকবে না অবশ্যই থাকবে না তাহলে এইটুকুর মধ্যেও পার ইউনিট ভলিউমে চার্জ তো সেমই থাকবে বুঝতে পেরেছেন যেহেতু চার্জ ডেনসিটি কনস্ট্যান্ট তাহলে রো ইকুয়াল টু আমি ক্লিক করে এইটুকু ভলিউমের চার্জ আমি ধরলাম ছোট কিউ তাহলে কিউ বাই 4 বাই 3 পাই আর 1 পাই আর কিউ আর 1 না যেহেতু ছোট আমি নিয়েছি এখানটা তো আর কিউ বুঝতে পেরেছেন না বুঝতে পেরেছেন তাহলে এইটুকু ভলিউমের পার ইউনিটে কত থাকবে না এইটুকু ভলিউমের জন্য আমি ধরলাম ছোট চার্জ কিউ রয়েছে তাহলে পার ইউনিটে কি থাকবে সেমই তো থাকবে বোঝা গেছে বোঝা গেছে তাহলে এইটুকু চার্জের জন্য আমরা কি লিখতে পারি এইটুকু চার্জের জন্য কি লিখতে পারি এটাই লিখতে পারি তাহলে কিউ ইজ ইকুয়াল টু রো ইনটু দ্যাটস তাহলে রো ইনটু 4 বাই এক্সকিউজ মি 4 বাই 3 পাই ছোট আর কি বাই এপসাইলন নট আচ্ছা তো এই টোটাল ফ্লাক্স এখন আমরা ইকুয়াল করতে পারি তো ই ইনটু 4 পাই আর স্কয়ার এক্সকিউজ মি রো ইনটু আচ্ছা এই 3টা নিচে আসবে তো 3 এপসাইলন নট 3 এপসাইলন নট হবে রো ইনটু 4 পাই আর কিউ বাই 3 এপসাইলন নট আচ্ছা তো 4 পাই তো ক্যান্সেল হলো তাহলে ই ইজ ইকুয়াল টু কত লিখতে পারি না ই ইজ ইকুয়াল টু আচ্ছা একটা আর স্কয়ার একটা আর কে ক্যান্সেল করবে তো ই ইজ ইকুয়াল টু কত হবে রো বাই 3 এপসাইলন নট ইনটু আর দেখো তাহলে এখানে আমরা কি পাচ্ছি ই প্রপোর্শনাল টু আর কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ই কে চার্জের সাথে আমরা কিন্তু করার চেষ্টা করেছিলাম কিন্তু এটাও তো আমাদেরকে জানতে হবে চার্জ ডেনসিটি দিয়ে দিলে তখন আমরা কি করব আচ্ছা রো মানে আমি কি লিখতে পারি এটাও তো লিখতে পারি রো মানে আমরা কি লিখতে পারি এটাও তো লিখতে পারি তাহলে রোর জায়গায় আমি এটা বসাতে পারি তাহলে ই ইজ ইকুয়াল টু কিউ বাই 4 বাই 3 পাই আর কিউ ইনটু স্মল আর বাই 3 এপসাইলন নট স্মল আর বাই 3 এপসাইলন নট ক্লিয়ার হয়েছে বোঝা গেছে আচ্ছা 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 এবার দেখো কি হবে কি হবে 4 বাই 3 পাই আর কিউ তাই তো এবারে এবারে দেখো তাহলে এই 3টা নিচে রয়েছে তাই তো তাহলে এটা যদি আমি গুণ করি এই 3টা উপরে যাচ্ছে তাহলে কি দেখো 3 কিউ বাই 4 পাই আর কিউ ইনটু স্মল আর বাই 3 এপসাইলন নট তাহলে এবারে 3 3 ক্যান্সেল ক্লিয়ার তো এবারে আমরা কি লিখতে পারি কিউ বাই 4 পাই এপসাইলন নট ইনটু 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 না আর কিউব ইনটু আর দেখো কিউ ও কনস্ট্যান্ট 4 পাই এপসাইলন নট আর সবই কনস্ট্যান্ট তাহলে আর এর সাথে ভেরিয়েশন আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড কত দেখলাম তাহলে ইলেকট্রিক ফিল্ড এখানটায় ই প্রপোর্শনাল টু আর হচ্ছে আরে সেমই আসবে কোনো এদিক ওদিক হবে না সেম আসবে তো আমরা যদি সারফেসের দিকে এগোতে থাকি যদি আমরা সারফেসের দিকে এগোতে থাকি তাহলে সারফেসের দিকে যদি এগাই তাহলে আমরা কি পাবো না সারফেসে যদি আমরা পাই তো ছোট আর ইকুয়াল টু ক্যাপিটাল আর স্মল আর ইকুয়াল টু আমরা কি লিখবো ক্যাপিটাল আর তাহলে সারফেসে যদি হয় তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার বুঝতে পেরেছি আর স্মল আর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দাও হচ্ছে সেন্টার যদি দেখতে চাই এটা কোথায় পেলাম সারফেসে পেলাম সেন্টারে যদি দেখতে চাই সেন্টার সেন্টারে কত পাবো স্মল আর ইকুয়াল টু 0 স্মল আর ইকুয়াল টু 0 তার মানে সেন্টারে কত হবে 0 সেন্টারে ইলেকট্রিক ফিল্ড কত হবে 0 তাহলে সেন্টারে ইলেকট্রিক ফিল্ড 0 ধীরে ধীরে কি হচ্ছে ইনক্রিজ করছে সারফেসে কি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে
তারপরে আবার দেখো e proportional to r তো e proportional to r মানে কি বোঝাচ্ছে e হ্যাঁ সরি কি বলছিলাম সেন্টারে সেন্টারে কি দেখলাম জিরো সারফেসে কি হচ্ছে ম্যাক্সিমাম তার মানে সেন্টার থেকে সারফেস পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড কি হচ্ছিল ইনক্রিজ করছিল e proportional to r e proportional to r ইউনিফর্মলি ইনক্রিজ করতে আছে e proportional to r তাহলে গ্রাফ যদি আমরা আচ্ছা আউটসাইড এর করি আউটসাইড এটা করি তারপরে গ্রাফ দেখব দিলে ভালো লাগবে আউটসাইড 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 তো আউটসাইড এটা দেখো আউটসাইড ইলেকট্রিক ফিল্ড আউটসাইড প্রচন্ড গরম পড়েছে আউটসাইড ইলেকট্রিক ফিল্ড তো আউটসাইড যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হয় তাহলে আমি কি করব যেখানটা একটা আর1 ধরব এই পয়েন্টটা আমি ধরলাম পি পয়েন্ট তাহলে এই পি পয়েন্টটা সেন্টার থেকে আর1 ডিসটেন্স অবস্থিত তাহলে এই আর1 ডিসটেন্সের রেসপেক্টে আমি একটা কি করব গসিয়ান সারফেস বানিয়ে নেব আর1 ডিসটেন্সের রেসপেক্টে একটা কি করব গসিয়ান সারফেস বানিয়ে নেব তাহলে আর1টা অবশ্যই গ্রেটার দ্যান অফ ক্যাপিটাল আর আমরা এখানে যা পড়ছি চার্জ ডেনসিটি কনস্ট্যান্ট চার্জ ডেনসিটি কনস্ট্যান্ট বলেই এই ছোট চার্জে এই ছোট ভলিউমটার মধ্যে ছোট সলিড মানে স্ফিয়ারটার মধ্যে ইউনিট ভলিউমে যে চার্জ তো বাইরের দিকে চারিদিকে যদি আমরা দেখি সেম চার্জ সেই জন্য আমরা ইকুয়াল করতে পেরেছিলাম আরে এটা আর এটা এই জন্যই আমরা এই দুটো রো কে সেম ধরেছি যদি চার্জ ডেনসিটি যদি সেম না হতো যখন আমরা নন ইউনিফর্ম করব যখন চার্জ ডেনসিটি ভেরিয়েবল হবে তখন কিন্তু আমরা সেম করতে পারবো না আলাদা করতে হবে আমাকে তখন আমাকে আলাদা কিছু করতে হবে করব তখন তো এখন আমরা ইউনিফর্ম করছি যেহেতু দেখো তো আউটসাইড ইলেকট্রিক ফিল্ড যখন আমরা বার করব তখন আমরা কি বার করব প্রথমে আগে ম্যাথমেটিক্যালি বার করব ম্যাথমেটিক্যালি ফ্লাক্স বার করব তো টোটাল ফ্লাক্স ইকুয়াল টু কি হবে ইলেকট্রিক ফিল্ড তো চারিদিকে কনস্ট্যান্ট হবে অফ কোর্স তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কি হবে ই এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কি হবে যেহেতু যেহেতু গসিয়ান সারফেস ওই গসিয়ান সারফেসের উপর অবস্থিত ইলেকট্রিক ফিল্ড কি হবে চারিদিকে সেম হবে চারিদিকে সেম ইকুয়াল হবে তাহলে ই ইনটু ইন্টিগ্রেশন অফ ডিএ ইন্টিগ্রেশন অফ ডিএ কেন না স্ফিয়ারের ক্ষেত্রে আমাকে এলিমেন্টাল সারফেস কাটতে হয় তো ছোট ছোট এলিমেন্টাল সারফেস কে আমাকে কি করতে হবে অ্যাড করতে হবে তার সহজ নিয়ম হচ্ছে ইন্টিগ্রেট করা তো ইন্টিগ্রেশন অফ ডিএ মানে কি ওই গসিয়ান সারফেসের এরিয়া তাহলে এই গসিয়ান সারফেসের এরিয়া কত হবে গসিয়ান সারফেসের এরিয়া কত হবে 4 পাই আর1 এর স্কয়ার আচ্ছা অ্যাপ্লাই গস ল লিখো অ্যাপ্লাই গস ল তাহলে অ্যাপ্লাই যদি গস ল করি তাহলে টোটাল ফ্লাক্স ইকুয়াল টু আমরা কি লিখবো কিউ ইনসাইড আচ্ছা ছোট কিউ লিখো কিউ ইনসাইড নেট চার্জ ডিভাইড বাই ইপসিলন নট আচ্ছা এই গসিয়ান সারফেসটার জন্য ইনসাইড নেট চার্জ কত না এই সলিড স্ফিয়ারের মধ্যে যে চার্জ রয়েছে সেটাই হবে ইনসাইড নেট চার্জ দেয়ারপর আমি এখানটা কি লিখতে পারি ক্যাপিটাল কিউ বাই ইপসিলন নট লিখতে পারি ক্যাপিটাল কিউ বাই ইপসিলন নট লিখতে পারি বলতে পেরেছি তাহলে এই ক্যাপিটাল কিউ হচ্ছে কি সলিড স্ফিয়ারটার চার্জ তাহলে তাহলে এর চার্জ ডেনসিটি কত হবে তাহলে এর চার্জ ডেনসিটি যদি আমরা বার করতে চাই তাহলে রো ইকুয়াল টু আমরা কি লিখবো না এই টোটাল আরে এগুলো থোড়ি নিতে যাব এর মধ্যে তো চার্জই নেই তাহলে এই সলিড স্ফিয়ারটা নেব তাহলে কিউ ডিভাইড বাই 4/3 পাই আর কিউ 4/3 পাই আর কিউ ক্লিয়ার করা গেছে তাহলে রো এর ভ্যালু এখানটা আমরা পুট করব দিয়ে কিউ এর মান নির্ণয় করব তাহলে কিউ ইকুয়াল টু কি হবে রো ইনটু 4/3 পাই আর কিউ ডিভাইড বাই এপসাইলন নট আচ্ছা একে যদি আমরা এইভাবে লিখতে চাই তো লিখতেই পারি 4 পাই আর কিউ বাই 3 এপসাইলন নট আচ্ছা তো ম্যাথমেটিক্যালি ফ্লাক্স আর গস ল থেকে ফ্লাক্স দুটো কি হবে বরাবর তাহলে এটা ইকুয়াল টু এটা তাহলে ই ইকুয়াল টু সরি ই ইনটু 4 পাই আর1 স্কয়ার ইকুয়াল টু রো ইনটু 4 পাই আর কিউ ডিভাইডেড বাই 3 এপসাইলন নট তাহলে 4 পাই ক্যান্সেল তো ই ইকুয়াল টু কত হবে না ই ইকুয়াল টু দেখো রো ইনটু আর কিউব বাই রো ইনটু আর কিউব বাই 3 এপসাইলন নট ইনটু আর1 স্কয়ার দেখো রো আর 3 এপসাইলন নট কনস্ট্যান্ট তাহলে ই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার তাহলে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছে ইলেকট্রিক ফিল্ড এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ তো এটা রোড সারফেসটার ডেনসিটি রিলেটেড আমরা ডিরাইভ করেছি আমরা কিভাবে ডিরাইভ করব চার্জ ওয়াইজ কিভাবে সব ক্ষেত্রে আমরা কিভাবে ডিরাইভ করেছি আলটিমেট চার্জে চলে গেছে তাহলে রো কে আমরা কনভার্ট করব কিসে কিউতে তাহলে এখান থেকে আমরা কিউতে কনভার্ট করে নিই তাহলে রো এর ভ্যালু আমরা বসিয়ে দেব তাহলে রো এর ভ্যালু যদি আমরা বসাই তাহলে কি বসাবো কিউ ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউ
ইন্টু উপরে থাকছে আর কিউব ডিভাইড বাই থ্রি ইপসাইলন নট ইন্টু আর ওয়ান স্কোয়ার। তাহলে আর কিউবকে আর কিউব ক্যান্সেল, এই থ্রিটা উপরে যাবে, দিলে নিচের থ্রিটা ক্যান্সেল হবে। ওকে, এই থ্রিটা উপরে যাবে, উপরে গেলে নিচের থ্রিটা ক্যান্সেল হবে। তাহলে আমরা কি লিখতে পারছি, কিউ ডিভাইডেড বাই ফোর পাই ইপসাইলন নট ইন্টু আর ওয়ান স্কোয়ার ইন্টু আর ওয়ান স্কোয়ার। তাহলে আউটসাইডে ইলেকট্রিক ফিল্ড কত পাচ্ছি, না ই প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার, সেম ডেরিভেশন, ই প্রপোর্শনাল টু, এখান থেকে দেখো এটাই পাচ্ছি, ই প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার। আচ্ছা আচ্ছা, তো তো সারফেসে যদি আমরা এই ফর্মুলা থেকে দেখতে চাই, সারফেসে যদি দেখতে চাই, তাহলে সারফেস সারফেসে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কি লিখবো, আর ওয়ান ইকুয়াল টু ক্যাপিটাল আর। তাহলে এই ফর্মুলা আমরা যদি বসাই, তাহলে কিউ বাই ফোর পাই ইপসাইলন নট আর স্কোয়ার, সারফেসে বার করেছি, কিউ বাই ফোর পাই ইপসাইলন নট আর স্কোয়ার, সেম ডেরিভেশন। তো এর ক্ষেত্রে আমরা গ্রাফও দেখবো, গ্রাফ কি দেখবো, তাহলে এদিকে হচ্ছে আমাদের আর, এদিকে হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে আমাদের কি ধরনের স্ফিয়ার, সলিড স্ফিয়ার, নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার বা ডাইইলেকট্রিক সলিড স্ফিয়ার, ক্লিয়ার, যেভাবে খুশি, এটা হচ্ছে আমাদের সলিড স্ফিয়ার, হয়েছে, এটা হচ্ছে আমাদের সলিড স্ফিয়ার। আচ্ছা, এর রেডিয়াস হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রেডিয়াস, আর ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের ইনসাইড, এটা হচ্ছে আমাদের আউটসাইড। আচ্ছা, তো এর ক্ষেত্রে আমরা কি দেখতে চলেছি, সেন্টারে কত ইলেকট্রিক ফিল্ড, জিরো, সেন্টারে আমাদের ইলেকট্রিক ফিল্ড জিরো। তারপরে কি দেখতে পাচ্ছি, যতই আমরা এগোতে থাকছি, ই প্রপোর্শনাল টু আর, ইনসাইডের খেলাতে আমরা কি দেখেছি, ই প্রপোর্শনাল টু আর, তাহলে ই প্রপোর্শনাল টু আর হতে হতে সারফেসে কি হয়েছে, ম্যাক্সিমাম, সারফেসে কি হয়েছে, ম্যাক্সিমাম, ই প্রপোর্শনাল টু আর হতে হতে সারফেসে কি হয়েছে, ম্যাক্সিমাম। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কি সারফেসের, এটা হচ্ছে আমাদের সারফেস, সারফেসে কত, কিউ বাই ফোর পাই ইপসাইলন নট আর স্কোয়ার। আচ্ছা, এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, না আউটসাইডের খেলায় কি দেখতে পেলাম, এটা হচ্ছে আমাদের আউটসাইডের গল্প, আউটসাইডে কি দেখতে পাচ্ছি, ই প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার, তো এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছে, তো এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করা মানে কি, দুম করে পড়ে যাওয়া, হয়েছে, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ, গ্রাফ আমাদের কমপ্লিট। তাহলে আমরা টোটাল জিনিসটা দেখলাম, চার্জ ডেনসিটি যেখানে কনস্ট্যান্ট, এরপর আমরা কি দেখবো, চার্জ ডেনসিটি যেখানে ভেরিয়েবল, এর পরটা, এখন তো আমরা এটা দেখে নিলাম, কমপ্লিট করে নিলাম হলোর ক্ষেত্রে এবং সলিডের ক্ষেত্রে, এরপর আমরা দেখবো চার্জ ডেনসিটি ভেরিয়েবলের ক্ষেত্রে। তোলা হয়েছে, এতটুকু তোলা হয়েছে, তোলা হয়েছে। আচ্ছা, তো রাপ করি, রাপ করি, রাপ করি, রাপ করি, ওকে চলো, তোলা হয়েছে, চলো, হ্যাঁ। তো এবারে আমরা কি দেখবো, টোটালটা মুছলাম, আমি মুছে মুছে করতে পারতাম, কিন্তু মুছলাম একটাই কারণে, তোমাদের বোঝার সুবিধার্থে, আমি মুছে দিতে, কিছু কিছু সাইডে মুছে দিতাম, দেখে করে নিতে পারতাম, কিন্তু না, আমি মুছলাম একটাই কারণে, তোমাদের বোঝার সুবিধার্থে, যাতে বুঝতে পারো। আচ্ছা দেখো, যদি চার্জ ডেনসিটি ভেরিয়েবল হয়, চার্জ ডেনসিটি ভেরিয়েবল হয়, তাহলে চার্জ ডেনসিটি ভেরিয়েবল হোক আর যাই হোক, যা চার্জ সারফেসে রয়েছে তার আবার ভেরিয়েবল কিসের, যার চার্জ সারফেসে রয়েছে তার ভেরিয়েবল কিসের, তাই না? তো ইলেকট্রিক, তার ক্ষেত্রে তো একই রকমই ফেনোমেনা আসবে, তাহলে চার্জ ডেনসিটি ভেরিয়েবল যার তারই ক্ষেত্রেই হবে, যার চার্জ ভলিউমে ডিস্ট্রিবিউটেড থাকবে। তো ভলিউমে ডিস্ট্রিবিউটেড কার থাকে, নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের ক্ষেত্রে থাকে। তো এর ক্ষেত্রে কেমন হয়ে থাকে, না এর ক্ষেত্রে একটা নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এরকমই হয়ে থাকে। ধরো সেন্টারে, প্রথমে সেন্টারে চার্জ ডেনসিটি প্রায় নেই বলে চলে, জিরো, তো ধীরে ধীরে চার্জ ডেনসিটি পার ইউনিট ভলিউমে ইনক্রিজ করতে আছে, চার্জ ডেনসিটি ধীরে ধীরে ইনক্রিজ করতে আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, চার্জ ডেনসিটি ভেরিয়েবল। আবার এরকম হতে পারে, চার্জ সেন্টারে হিউজ পরিমাণে চার্জ রয়েছে, তারপরে ধীরে ধীরে চার্জ কি হতে আছে, পার ইউনিট ভলিউমে কমতে আছে, তাহলেও চার্জ ডেনসিটি ভেরিয়েবল, ক্লিয়ার। আবার এরকম হতে পারে, সেন্টারে চার্জ জিরো, তারপরে কিছুটা ডিস্টেন্সে চার্জ ম্যাক্স, মানে ম্যাক্সিমাম হলো, তারপরে আবার চার্জ আবার ধীরে ধীরে ডিক্রিজ করতে আছে, আবার চার্জ ইনক্রিজ করতে আছে, আবার ডিক্রিজ করতে আছে, তাহলেও চার্জ ডেনসিটি ভেরিয়েবল। তাহলে বিভিন্ন কেস হতে পারে অনলি ফর নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের ক্ষেত্রে, কারণ সেল বা কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের ক্ষেত্রে চার্জ কেবলমাত্র সারফেসে থাকে, তাতে তুমি ইউনিফর্ম চার্জ, সরি নন ইউনিফর্ম চার্জ কিন্তু দিতেই পারো না, দাও চার্জ কোথায় চলে যাবে, সারফেসে চলে যাবে, চার্জ কোথায় চলে যাবে, সারফেসে চলে যাবে। তাহলে এর ক্ষেত্রে ডেরিভেশন করার মূল্য কি আছে,
ক্লিয়ার? তো আমরা দেখতে চলেছি অনলি ফর নন কন্ডাক্টিং, অনলি ফর নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের ক্ষেত্রেই কেবলমাত্র চার্জ ডেনসিটি ভেরিয়েবল হওয়া সম্ভব। ওকে, তো হেডলাইন লাগাও, কেন হয় না অন্যান্যগুলোর ক্ষেত্রে বুঝতে পেরেছি, যেহেতু চার্জ ডিস্ট্রিবিউটেড ইন সারফেস, নন কন্ডাক্টিং এর ক্ষেত্রেই সম্ভব একমাত্র সলিড স্ফিয়ার। তাহলে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু নন কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার, নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার বা ডাইলেকট্রিক সলিড স্ফিয়ার বলতে পারে, যা খুশি আমরা তো দেখেই নিয়েছি কত রকম টাইপ হতে পারে। আচ্ছা, এদের ক্ষেত্রে আমরা কি দেখব, এদের ক্ষেত্রে আমরা কি দেখব, না চার্জ ডেনসিটি ভেরিয়েবল। তাহলে ফর ফর কি লিখব, চার্জ ডেনসিটি, চার্জ ডেনসিটি কেমন, না চার্জ ডেনসিটি হচ্ছে ভেরিয়েবল, চার্জ ডেনসিটি হচ্ছে ভেরিয়েবল। তাহলে কিভাবে ভেরিয়েবল, একটা তো অ্যাসাম্পশন নিতেই হবে, বিভিন্ন রকমের হতে পারে, কেমন, না চার্জ ডেনসিটি রো ইকুয়াল টু রো নট আর হতে পারে, ডিস্টেন্সের সাথে সাথে চার্জ ডেনসিটি কি হতে আছে, ইনক্রিজ করতে আছে, আর ডিস্টেন্সের উপর চার্জ ডেনসিটি কি হচ্ছে, নির্ভর করছে, ডিপেন্ড করছে, যেমন কেমন করে ডিস্টেন্স বাড়তে আছে চার্জ ডেনসিটি তেমন তেমন করে বাড়তে আছে। তো এটা হতে পারে রো রো নট ওয়ান বাই আর হতে পারে, রো রো নট ওয়ান বাই আর স্কোয়ার হতে পারে, রো রো নট আর স্কোয়ার হতে পারে, বিভিন্ন টাইপ হতে পারে। তো আমরা একটাই মাত্র কেস নেব, স্পেশাল কেস, যেটা সব থেকে বেশি পরিমাণে এসে থাকে, রো ইকুয়াল টু রো নট আর, বাকিগুলো নেব না। তো চার্জ ডেনসিটি ভেরিয়েবল কিভাবে, না ডিস্টেন্সের সাথে রো ইকুয়াল টু রো নট আর, যে এইরকম কেসটা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে হতে পারে, ই ইকুয়াল টু ই নট আর, ডিস্টেন্সের সাথে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হতে আছে, হতেই পারে, চার্জ চেঞ্জ হওয়া মানে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হওয়া। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডও চেঞ্জ হয়, আবার আমরা পরবর্তী যখন কারেন্ট ইলেকট্রিসিটি পড়বো, কারেন্ট ইলেকট্রিসিটি যখন পড়বো, সেখানটা চার্জ ডেনসিটি জে ইজ ইকুয়াল টু জে নট আর পড়বো। তো একটাই মাত্র কেস নেব, এই কেসটা চারিদিকে যেহেতু অ্যাপ্লিকেবল হতে থাকে, এই কেসটাই আমরা বেসিক্যালি পড়বো, আর 90% এক্সামে এই কেসটাই দিয়ে থাকে, বুঝা গেছে, 90% নিটের বলো জেইতে বলো 90% কেসে ক্ষেত্রে এই কেসটাই দিয়ে থাকে। তো এই কেসটাই আমরা পড়বো। তো চার্জ ডেনসিটি ভেরিয়েবল কেমন করে, না চার্জ ডেনসিটি ভেরিয়েবল রো ইকুয়াল টু রো নট আর, যেখানে রো নটটা হচ্ছে কি, কনস্ট্যান্ট, তাহলে সামথিং কোনো কনস্ট্যান্টের রেসপেক্টে গুণ করা হচ্ছে ডিস্টেন্সকে, তো ওই হার কি হতে আছে, বাড়তে আছে, ভেরি গুড। আচ্ছা, তো আমাদের সেই জিনিস, সেই আমাদের রয়েছে একটা সলিড স্ফিয়ার রয়েছে, একটা সলিড স্ফিয়ার রয়েছে যার ক্ষেত্রে চার্জ কি রয়েছে, ভলিউমে ডিস্ট্রিবিউটেড, যেহেতু নন কন্ডাক্টিং সেহেতু চার্জ আমাদের ভলিউমে ডিস্ট্রিবিউটেড থাকবে, চার্জ কোথায় থাকবে, ভলিউমে ডিস্ট্রিবিউটেড থাকবে, এটা হচ্ছে আমাদের কি সেন্টার। তো চার্জটাকে আগে আমি ডিস্ট্রিবিউটেড করে নিই, তো প্রথমে আমরা কোথায় দেখব, প্রথমে আমরা দেখব ইনসাইডের গল্প। তাহলে সেন্টার থেকে আমি মানলাম যে পি পয়েন্ট, এইখানে হচ্ছে পি পয়েন্ট, যে ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ছোট আর, তাহলে এই ছোট আর এর রেসপেক্টে আমাকে কি করতে হবে, একটা গসিয়ান সারফেস বানাতে হবে। প্রত্যেকে জিনিসটা মনে হয় জেনে গেছো ভালো করে, সলিড স্ফিয়ারের ক্ষেত্রে, স্ফিয়ারের ক্ষেত্রে গসিয়ান সারফেস কি হয়ে থাকে, স্ফিয়ারই হয়ে থাকে। তো আমি মনে করলাম প্রথমে এই সলিড স্ফিয়ারটা টোটাল চার্জ হচ্ছে কত কিউ, সলিড স্ফিয়ারটা টোটাল চার্জ কত কিউ, সলিড স্ফিয়ারটা টোটাল চার্জ হচ্ছে কিউ। আচ্ছা, তো ইনসাইডের গল্প দেখি ফার্স্টে, তো ইনসাইড, তো ইনসাইড ইনসাইড ইলেকট্রিক ফিল্ড দেখো, ইনসাইড ইলেক্ট্রিক ফিল্ড, ইনসাইড ইলেকট্রিক, তো ইনসাইড ইলেকট্রিক ফিল্ড আমাদের কি বলতে চাইছে, তো ম্যাথমেটিক্যালি ফার্স্টে আমরা বার করব কি, ফ্লাক্স, তো ফার্স্ট আমরা বার করব ম্যাথমেটিক্যালি, তো ম্যাথমেটিক্যালি ফ্লাক্স কি হবে, ফ্লাক্স টোটাল ফ্লাক্স ইকুয়াল টু ই ইনটু ইন্টিগ্রেশন অফ ডিএ। ই কেন এখনো কনস্ট্যান্ট, না গসিয়ান সারফেসের উপর প্রত্যেকটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কি হয়ে থাকে, সেম হয়ে থাকে। তো তাহলে এই এরিয়াটা কার, ওই গসিয়ান সারফেসের এরিয়া, তো গসিয়ান সারফেসের এরিয়া কত হবে, ই ইনটু 4 পাই আর স্কয়ার, ভাই এরিয়া, এটা এরিয়া, ই ইনটু 4 পাই আর স্কয়ার। তো এরপর আমরা অ্যাপ্লাই কি করব, গস ল, অ্যাপ্লাই গস ল, তাহলে গস ল কে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি লিখব, টোটাল ফ্লাক্স, টোটাল ফ্লাক্স ইকুয়াল টু কিউ ইনসাইড নেট চার্জ, আর কি হচ্ছে কি চার্জ, তো এটা চার্জটা কোথাকার, না নেট চার্জ, ইনসাইড নেট চার্জ ডিভাইড বাই এপসাইলন, তাহলে ইনসাইড নেট চার্জ ইকুয়াল টু হোয়াট, দেখো এখানটায় চার্জ তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড নেই, এখানে চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড নেই, তো ইউনিফর্মলি যদি ডিস্ট্রিবিউটেড হতো তাহলে আমরা কি করতাম, রো রো ইকুয়াল টু কিউ ইনসাইড চার্জ ডিভাইড বাই 4/3 পাই আর কিউব করে দিতাম,
কিন্তু এখানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড নেই, কোথাও বেশি কোথাও কম, কি করে বুঝবো এর মধ্যে কতটা চার্জ রয়েছে? তো আমার কাছে বেস্ট পদ্ধতি কি রয়েছে? ছোট ছোট সেল কাটতে থাকবো। কি কাটতে থাকবো? ছোট ছোট সেল কাটতে থাকবো। তাহলে এই সেলটার মধ্যে কি পরিমাণ চার্জ আছে দেখি। তারপরে আরেকটা সেল কাটবো, আরেকটা সেল কাটবো, আরেকটা সেল কাটবো। বুঝতে পেরেছি? তাহলে ছোট ছোট সেল কাটতে থাকবো, এইটুকু সলিড স্ফিয়ারের জন্য সেল কেটে নেব, ছোট ছোট সেলের চার্জ বের করে নেব, দিয়ে কতদূর কাটবো সেলটাকে? এটা হচ্ছে কি সেন্টার। তো সেন্টার থেকে কতদূর কাটবো? আর পর্যন্ত কাটবো। তো টোটাল সেলটার জন্য প্রত্যেকটা সেলের চার্জ কি করবো? অ্যাড করতে থাকবো। অ্যাড করে দিলে আমরা টোটাল এই স্ফিয়ারটার জন্য চার্জ পেয়ে যাবো। সেল মানে কি হয়ে থাকে? একটাই মাত্র লেয়ার হবে, তাহলে ছোট ছোট লেয়ার বানাতে থাকবো। বুঝতে পেরেছি? বেস্ট পদ্ধতি। তো ছোট ছোট সেল বানাতে থাকবো, তাহলে এই ছোট ছোট সেলের জন্য চার্জ কত হবে আমাকে বার করে নিতে হবে। এই ছোট ছোট সেলের জন্য চার্জ, তাহলে আমরা কিউ ইনসাইড এর কাছে এখন ফেসে গেছি, তাহলে এই কিউ ইনসাইড এখন কত হবে? তাহলে এইটাকে আমাকে বার করার জন্য হাউ টু ফাইন্ড, হাউ টু ফাইন্ড যদি আমাকে বলে উইথ, কি লিখবো? উইথ হেল্প, উইথ হেল্প অফ সেল। তাহলে ছোট ছোট সেল বানাতে থাকবো, ছোট ছোট সেল বানাতে থাকবো। তাহলে কি করলাম? ধরো এই হচ্ছে আমাদের একটা সেল, এই হচ্ছে আমাদের সেল, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের সেল, যে সেলটা হচ্ছে কি এইটা। তাহলে এইটা আমি মনে করলাম কত ডিস্টেন্সে আছে, এক্স ডিস্টেন্সে আছে। তাহলে সেন্টার থেকে সেলটা কত ডিস্টেন্সে আছে? এক্স ডিস্টেন্সে আছে। তাহলে এই সেলটার চার্জ কত হবে? না, এই সেলটার চার্জ যদি আমরা বার করতে পারি তাহলে বেরিয়ে যাবে। এই সেলটার যদি চার্জ বার করতে পারি তাহলে আমাদের বেরিয়ে গেল। তাহলে সেলটার চার্জ কোথায় থাকবে? সারফেসে তো থাকবে। ভালো করে বোঝার চেষ্টা কর, ভালো করে বুঝতে না পারলে কিন্তু ফেসে যাবে। দেখো আমরা ছোট ছোট সেল বানিয়েছি, ওই ছোট ছোট সেলের জন্য কি পরিমাণ চার্জ হবে সেটা তো আমরা আগে বার করব। এই ছোট ছোট সেলের জন্য কি পরিমাণ চার্জ হবে সেটা তো আমরা বার করতে পারবো না। বোঝা গেল? কত টাইম হয়েছে? এই ছোট ছোট সেলের জন্য কি পরিমাণ চার্জ আছে? আমি মনে করলাম এই ছোট সেলটায় না ডিকি পরিমাণ চার্জ আছে, এই ছোট সেলটায় ডিকি পরিমাণ চার্জ রয়েছে, এই ডিকি পরিমাণ চার্জ রয়েছে। তাহলে এই ডিকি পরিমাণ চার্জটা এই সেলের মধ্যে ইনবিল্ট তো, তাহলে এই ডিকি পরিমাণ চার্জটা এই সেলের মধ্যে ইনবিল্ট তো, তাহলে এই সেলের পার ইউনিট ভলিউমে কত থাকবে? পার ইউনিট ভলিউমে কি পরিমাণ চার্জ থাকবে? না রো ইকুয়াল, আর এটাও তো 3D রে ব্যাটা, এটাও তো 3D, কারণ এটা যদি x হয়ে থাকে এর তো একটা ব্রেথ তো অবশ্যই থাকবে, ডেল x এর একটা তো ব্রেথ থাকবে, এর একটা ব্রেথ তো অবশ্যই থাকবে, না থাকবে না? অবশ্যই থাকবে। তাহলে রো ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো? টোটাল চার্জ ডিভাইডেড বাই তার ভলিউম ডেল ভি। তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো? রো ইনটু ডিভি। তাহলে এই সেলটার ভলিউম কত হবে? না এই সেলটার ভলিউম কত হবে? সেলটার ভলিউম কত হবে? দেখো এই সেলটার ভলিউম কত হবে? রো ইনটু 4/3 পাই, 4/3 পাই পাই এক্সএস কিউব, পাই এক্সএস কিউব, ক্লিয়ার হচ্ছে? পাই 4/3 পাই এক্সএস কিউব। এভাবে আমরা, আচ্ছা এখন এখানে তো আমরা পাই এক্সএস কিউব বসাতে পারবো না, কেন? মাঝখানটা ফাঁকা রয়েছে, পাই এক্সএস কিউব আমরা বসাতে পারবো না, ভুল করলাম, পাই এক্সএস কিউব তো বসাতে পারবো না, ভুল করলাম। তাহলে এখানটা আমরা কি পদ্ধতি ইউজ করবো? আচ্ছা এই সেলটাকে যদি আমি কেটে দিই, তাহলে সেলটাকে যদি আমি কেটে দিই তাহলে কেমন হবে? তো এরকম একটা বেডের মতো হবে না, যার হাইটও থাকবে, যার হাইটও থাকবে বেডের মতো, কেমন? বেডের মতো। বুঝতে পেরেছি? বোঝা গেছে? বেডের মতো। তাহলে নিচেরটা এরিয়া আর এইটা কত? ডেল এক্স, এই হাইটটা কত? ডেল এক্স, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? তাহলে টোটাল ভলিউমটা কত হবে? আর এটাকে তুমি যদি কেটে দাও তাহলে এরকমই শেপটা দেখতে লাগছে না এরকম, কারণ এটা তো 4/3 পাই এক্স কিউব, তখনই করতে পারতাম পুরোটা, যখন পুরোটা যখন আমরা জানতে চাইতাম, কিন্তু পুরোটার ভলিউম তো জানতে চাইছি না, আমরা তো এইটুকুর ভলিউম জানতে চাইছি না, আমরা তো কেবলমাত্র এইটুকু ভলিউম জানতে চাইছি। তাহলে এইটুকু ভলিউমের জন্য কত হবে? তাহলে এইটুকু ভলিউম যদি জানতে হয় তাহলে কি করবো? টোটালটাকে কেটে দিয়ে একটা চাদরের মতো হয়ে যাবে, একটা বেডশিটের মতো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে রো ইনটু নিচের এরিয়াটা কত হবে? না 4/πx2, আর এটা স্ফিয়ার, এরিয়া ইনটু হাইট, ভলিউম কি হয়? এরিয়া ইনটু হাইট, ভলিউম কি হয়?
সোজা জিনিস, ভলিউম কি হয় এরিয়া ইন্টু হাইট, তাহলে এই স্ফিয়ারটা এরিয়া কত হবে না 4 পাই এক্স স্কয়ার, হাইট এমনি করে করে কত হচ্ছে না ডেল এক্স, হাইট কত হচ্ছে ডেল এক্স, ক্লিয়ার হয়েছে? তাহলে ডিকিউ ইজ ইকাল টু এটা, তাহলে এইটুকু সেলের জন্য ডিকিউ, তাহলে আমাকে টোটাল সেল কাটতে হবে কোথা থেকে জিরো থেকে স্মল আর পর্যন্ত, তাহলে এমনি করে করে ডিকিউ 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 কি করবো আমরা অ্যাড করতে থাকবো, দিয়ে আমরা কি পেয়ে যাবো এইটুকু, এইটুকুর জন্য টোটাল ভলিউম পেয়ে যাবো। আচ্ছা তাহলে টোটাল ভলিউম যদি আমাকে পেতে হয় তাহলে এইটুকুর ভলিউমের মধ্যে কি পরিমাণ চার্জ রয়েছে আমি জানি না, কিউ রয়েছে, আমি কত জানি জানলাম যে কিউ রয়েছে, জানলাম যে কিউ রয়েছে, তাহলে এই কিউ ইজিকাল টু আমরা কত বলতে পারি না ইন্টিগ্রেশন অফ ডিকিউ, ইন্টিগ্রেশন অফ ডিকিউ, তাহলে এই ডিকিউ ভ্যালু কত না ডিকিউর ভ্যালু হচ্ছে ইন্টিগ্রেশন অফ রো ইন্টু ফোর পাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, রো ইন্টু ফোর পাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। আচ্ছা এই রোটাও দেখো ডিস্টেন্সের সাথে, যেহেতু যেহেতু চার্জ ডেন্সিটি ভেরিয়েবল তাহলে ডিস্টেন্সের সাথে সাথে রো তো চেঞ্জ, তাহলে এই রোটাকে আমি ইন টার্মস অফ রো নট করব, ক্লিয়ার? তো রোটাকে আমি চেঞ্জ করি তো ইন্টিগ্রেশন অফ রো নট, এই ডিস্টেন্স আমরা কতটা ডিস্টেন্সে নিয়েছিলাম x ডিস্টেন্সে নিয়েছিলাম, তোমরা এখানটাই করতে পারো, তোমরা এখানটাই করতে পারো, দিলে এখানটাই হেল্প হয়ে যাবে, তাহলে রো ইকুয়াল টু রো নট ইন্টু x ইন্টু 4 পাই 4 পাই x স্কয়ার dx, তাহলে তাহলে রো নট, তাহলে এখানটা আমরা কি লিখবো রো নট x ইন্টু 4 পাই x স্কয়ার dx, ক্লিয়ার? আচ্ছা এখানে রো নট কনস্ট্যান্ট 4 পাই কনস্ট্যান্ট বাইরে নিতে পারি, রো নট কনস্ট্যান্ট, আরে রোটা যেহেতু ভেরিয়েবল x এর সাথে সেহেতু আমরা বসিয়েছি, আর মানে কি আর ডিস্টেন্সের সাথে, এখানে আমরা x নিয়েছি তো x এর সাথে ভেরিয়েবল, তাহলে রো, তাহলে এই ইন্টিগ্রেশনটা কোথা থেকে কত দূর করব 0 টু স্মল r পর্যন্ত, 0 টু স্মল r পর্যন্ত করব, তাহলে x এর ভ্যালুটা x ইকুয়াল টু 0 হবে কত x ইকুয়াল টু r পর্যন্ত, আমরা সেলটা কাটতে থাকবো কত দূর পর্যন্ত স্মল r পর্যন্ত কাটতে থাকবো, তাহলে রো নট ইনটু রো নট বাইরে এলো 4 পাই বাইরে এলো, তাহলে ইন্টিগ্রেশন অফ x কিউব dx 0 টু স্মল r। আচ্ছা তাহলে এর যদি ইন্টিগ্রেশন করি ক্লাস 12 এ উঠে পড়েছে ইন্টিগ্রেশন, তো এখন তো ইজিয়েস্ট হয়ে গেছে x টু দি পাওয়ার 4 বাই 4, 0 টু কত বসাবো r বসাবো, তাহলে রো নট 4 পাই, আচ্ছা 4 পাই ইনটু r টু দি পাওয়ার 4 বাই 4, তাহলে 4 কে 4 দ্বারা ক্যান্সেল, তাহলে রো নট, রো নট পাই r টু দি পাওয়ার 4 পাই r টু দি পাওয়ার 4, তাহলে কত হলো রো নট পাই r টু দি পাওয়ার 4, তাহলে q এর ভ্যালু পেয়েছি, তাহলে q ইনসাইড কত না কিউ ইনসাইড, তাহলে গস লর হেল্পে কিউ ইনসাইড কত পাচ্ছি না টোটাল ফ্লাক্স ইকুয়াল টু রো নট পাই আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এপসাইলন নট, ডেরিভেশনটা একটু আলাদা রকমের, সেল কাটো সেল কেটে কেটে টোটাল চার্জ বার করো, ক্লিয়ার? তো টোটাল ফ্লাক্স বেরোলো, ম্যাথমেটিক্যালি ফ্লাক্স কি হবে বরাবর হবে, অতএব ই ইজ ইকাল ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু রো নট পাই আর টু দি পাওয়ার 4 বাই এপসাইলন নট, বাই এপসাইলন নট, তাহলে পাই কে পাই দ্বারা ক্যান্সেল, তাহলে ই ইজ ইকাল টু কত হবে, আচ্ছা একটা আর স্কোয়ারও ক্যান্সেল হবে, তাহলে ই ইজ ইকাল টু কত হবে রো নট আর স্কোয়ার বাই বাই 4 এপসাইলন নট, 4 একটা থাকছে 4 এপসাইলন নট, তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি ই প্রপোর্শনাল টু আর স্কোয়ার, কি পাচ্ছি ই প্রপোর্শনাল টু আর স্কোয়ার, যে রেডিয়াসের সাথে সাথে যেমন করে চার্জ ডেন্সিটি বাড়তে আছে তো তো ইলেকট্রিক ফিল্ডও এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করতে আছে, ইলেকট্রিক ফিল্ডও এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করতে আছে, এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করতে আছে, তো আমরা রো নট পেয়েছি, এই রো নটকে আমরা ইন টার্মস অফ কিসে করতে চাই কিউতে কনভার্ট করতে চাই, ইন টার্মস অফ কিউতে কনভার্ট করতে চাই, তো কিউতে আমরা কনভার্ট করব, এবারে কিউতে এবারে আমরা কনভার্ট করব, দেখো যদি আমরা কিউতে কনভার্ট করতে চাই তাহলে আমরা কি করব, তাহলে ছোট ছোট এলিমেন্টাল সেট সেল কেটে 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 কত দূর যাবো ক্যাপিটাল আর পর্যন্ত, তার মানে ডিকিউ যে চার্জটা আমরা ছোট ছোট সেলের ক্ষেত্রে পেয়েছিলাম সেখানটা এক্সট্রা কোথা থেকে কত দূর করবো 0 টু ক্যাপিটাল আর, 0 টু ক্যাপিটাল আর, তার মানে তখন আমরা টোটাল চার্জটা কিউ পাবো, তার মানে এখানটা আমি করে নিচ্ছি তাহলে এই সাইডে করছি, তাহলে কিউ ইজ ইকাল টু কত পাবো, কিউ ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ ডিকিউ, তাহলে কোথা থেকে কত দূর করবো ইন্টিগ্রেশন অফ ডিকিউ, তাহলে এই ডিকিউর ভ্যালুটা কত রো নট এক্স 4 পাই রো নট এক্স
4 পাই x স্কয়ার dx ঠিক আছে তাহলে এখানটা x টা কোথ থেকে কত দূর করব x 0 টু x ক্যাপিটাল আরে এখন আমার সেল কত দূর এত দূর সেল আমার কত দূর এত দূর আচ্ছা তো একই রকম থিওরিটিক্যালি চলবে সবকিছুই চলবে তাহলে ক্যাপিটাল স্মলার এর জায়গায় আমরা শুধু জাস্ট ইউজ করব কি ক্যাপিটাল আর আর সবই তাই একই তো ক্যাপিটাল কি ইউজ করতে আমরা কি পাবো রো নট পাই ক্যাপিটাল আর টু দি পাওয়ার 4 তাহলে রো নট পাই ক্যাপিটাল আর টু দি পাওয়ার 4 ক্লিয়ার তো রো নট ইজ ইকুয়াল টু কত না রো নট ইজ ইকুয়াল টু কিউ বাই পাই আর টু দি পাওয়ার 4 কিউ বাই পাই আর টু দি পাওয়ার 4 তাহলে রো নট এর জায়গায় যদি আমরা ইউজ করি তাহলে কি ইউজ করব তাহলে এখান থেকে যদি আমরা ইউজ করি দেখো তাহলে রো নট এর জায়গায় যদি ইউজ করি কিউ বাই আচ্ছা লিখি তাহলে কিউ যা পাই আর টু দি পাওয়ার 4 টা কোথায় আছে নিচে আছে তাহলে 4 পাই আচ্ছা ইপসিলন নটটাকে আমরা গুছিয়ে নিলাম 4 পাই ইপসিলন নট তারপরে আমরা লিখে নিলাম r টু দি পাওয়ার 4 উপরে কি আসছে r স্কয়ার ক্লিয়ার বোঝা গেছে কি সুন্দর টার্ম লক্ষ্য কর কি সুন্দর সমস্ত কিছু আমরা চার্জ দ্বারা আমরা ডিরাইভ করছি সমস্ত আমরা চার্জ দ্বারা ডিরাইভ করে নিলাম আচ্ছা তো এটা গেল কি ইনসাইডের গল্প এটা গেল ইনসাইডের গল্প এবারে দেখব আমরা আউটসাইডে তো আউটসাইড ইলেকট্রিক ফিল্ড দেখব কোথায় দেখব আউটসাইড তো আউটসাইডে যদি ইলেকট্রিক ফিল্ড বার করতে হয় তো কিভাবে বার করব আউটসাইডের ক্ষেত্রে r1 ক্যাপ গ্রেটার দেন অফ ক্যাপ গেলাম তো আউটসাইডের কোন একটা পয়েন্ট নেব তাহলে এই পয়েন্টে ডিসটেন্স হচ্ছে কত r1 তাহলে এই পয়েন্ট থেকে আমরা কি করব একটা গসিয়ান সারফেস বানাবো তাহলে আমি একটা আলাদা কালিতে ইউজ করছি এই একটা কি করব একটা গসিয়ান সারফেস বানাবো তাহলে এই গসিয়ান সারফেসের জন্য ফ্লাক্স কি হয় এই গসিয়ান সারফেসের জন্য ফ্লাক্স কি হবে তো বার করতে হবে তো আগে ইউজ করব আমরা কি ম্যাথমেটিক্যালি ইউজ করব তো ম্যাথমেটিক্যালি ম্যাথমেটিক্যালি টোটাল ফ্লাক্স ইকুয়াল টু e ইনটু ওই গসিয়ান সারফেসের ফ্লাক্স কি হবে সেম e ইনটু ইন্টিগ্রেশন অফ dA তাহলে ইন্টিগ্রেশন অফ dA মানে কি ওই গসিয়ান সারফেসের এরিয়া জানতে চাইছে তো কি লিখবো e ইনটু 4 পাই r1 স্কয়ার রেডিয়াস কত এই গসিয়ান সারফেসের রেডিয়াস r1 r1 স্কয়ার বুঝছে আচ্ছা এদের ক্ষেত্রে আমরা কি নিছিলাম স্মল r ঠিক আছে তার ক্ষেত্রে r1 নিচ্ছি আচ্ছা এরপর আমরা কি ইউজ করব अप्लाई अप्लाई গস ল अप्लाई গস ল তো টোটাল ফ্লাক্স ইকুয়াল টু আমরা কি লিখব না q ইনসাইড q টা কত হবে না ইনসাইড নেট চার্জ ডিভাইড বাই এপসাইলন তাহলে এই গসিয়ান সারফেসের জন্য ইনসাইড চার্জ কত ক্যাপিটাল q ইনসাইড চার্জ হচ্ছে কত ক্যাপিটাল q বাই এপসাইলন তো ক্যাপিটাল q হিসাবেও রাখতে পারো না হলে রো নট আকারেও রাখতে পারো তাহলে হ্যাঁ ক্যাপিটাল কিউ হিসাবে তুমি রাখতে পারো রো নট আমরা প্রথমে রো নট আকারে নিয়ে আসবো তারপরে ক্যাপিটাল কিউ আকারে নিয়ে আসবো তাহলে ক্যাপিটাল কিউ ইকুয়াল টু আমরা এখানে কত লিখতে পারি হ্যাঁ ক্যাপিটাল কিউ ইকুয়াল টু রো নট পাই আর টু দি পাওয়ার 4 তাহলে ক্যাপিটাল কিউ এর জায়গায় আমরা কি লিখবো রো নট পাই আর টু দি পাওয়ার 4 বাই এপসাইলন নট বুঝা গেছে আচ্ছা তো এই ফ্লাক্স হচ্ছে কি বরাবর তাহলে e ইনটু 4 পাই r1 স্কয়ার ইকুয়াল টু রো নট পাই আর টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এপসাইলন নট তো পাই কে পাই ক্যান্সেল তাহলে e ইজ ইকুয়াল টু কত হতে চলেছে e ইজ ইকুয়াল টু রো নট r কিউব বাই এপসাইলন নট এটা 4 ও রয়েছে ইনটু r1 স্কয়ার তার মানে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি রো নট r কিউব 4 এপসাইলন নট এগুলো সব হচ্ছে কনস্ট্যান্ট তাহলে r এর সাথে কি দেখতে পাচ্ছি r এর সাথে ইনভার্সলি সরি এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ r এর সাথে আমরা কি দেখতে পাচ্ছি এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড তো এক্সপোনেনশিয়ালি যদি ইলেকট্রিক ফিল্ড ডিক্রিজ করতে থাকে তাহলে গ্রাফ কি দেখো আউটসাইডে ইলেকট্রিক ফিল্ড কমছে কমতে আছে আচ্ছা রো নট কে আমরা কিউব টার্মসে লিখবো রো নট কে আমরা কিউব টার্মসে লিখবো তো রো নট এর জায়গায় আমরা এই এক্সপ্রেশনটা বসাবো আর এটাও জেনে রাখতে হবে কোথায় কোন জায়গায় কিভাবে अप्लाई করতে হবে কে জানে তো e is equal to রো নট এর জায়গায় আমরা কি লিখবো q বাই পাই আর টু দি পাওয়ার 4 তাহলে q উপরে থাকবে পাই আর টু দি পাওয়ার 4 নিচে আসবে তাহলে q বাই 4 পাই ইপসাইলন নটটা লিখে নিলাম r টু দি 4 4টা তার পরে লিখলাম উপরে কি আছে r কিউব রয়েছে উপরে কি আছে r কিউব রয়েছে আচ্ছা উপরে রয়েছে r কিউব নিচে কি রয়েছে r1 স্কয়ার রয়েছে নিচে কি রয়েছে r1 স্কয়ার রয়েছে নিচে কি রয়েছে r1 স্কয়ার আচ্ছা তো এবারে আমরা কি দেখব এবারে আমরা দেখতে চলেছি ক্যান্সেল ক্যান্সেল তাহলে q বাই 4 পাই ইপসাইলন নট r এটা কনস্ট্যান্ট প্রপার্টি ইনটু 1 বাই r1 স্কয়ার সেম থিংস সেম থিংস আচ্ছা এটা এটা কোথায় দেখলাম আউটসাইডে তো সারফেসও আমরা দেখতে পাই তো সারফেসের ক্ষেত্রে যদি আমাকে বার করতে বলে সারফেস
সারফেসে যদি বার করতে বলে তাহলে স্মল আর আর ওয়ান এর জায়গায় আমি কি বসাবো ক্যাপিটাল আর আচ্ছা এই ক্ষেত্রে আমরা সারফেসে বার করেছি কি তাহলে এই ক্ষেত্রে যদি আমরা সারফেসে বার করতে চাই কোথায় গেল ইনসাইডে আচ্ছা হ্যাঁ সারফেসে যদি আমরা বার করতে চাই তাহলে কি লিখবো স্মল আর এর জায়গায় আমরা কি বসাবো স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর বসাবো দিলে কি পাবো কিউ বাই ফোর পাই এপসাইলন নট আর স্কয়ার কিউ বাই ফোর পাই এপসাইলন নট আর স্কয়ার আচ্ছা এর ক্ষেত্রে আমরা বসাবো এর ক্ষেত্রে আমরা বসাবো কিন্তু কোথাও একটা গোলমাল লাগছে মনে হচ্ছে কেন গোলমাল লাগছে এখানে ধরা পড়ে আছে দেখো সারফেসে যদি আমরা আর ওয়ান স্কয়ার যদি বসাই তাহলে কি হতে চলেছে আর ওয়ান স্কয়ার যদি বসাই তাহলে কিউ বাই ফোর পাই এপসাইলন নট আর কিউব হয়ে যাচ্ছে কিন্তু আর কিউব তো আসার নেই কিন্তু আর কিউব তো আসবে না তাই না আর কিউব তো আসবে না কেন আর কিউব তো আসার কথা নয় কেন আর কিউব এলো কেন আর কিউব এলো কোথায় একটা নিশ্চয়ই ভুল হয়েছে নিশ্চয়ই ভুল হয়েছে আচ্ছা হ্যাঁ এখানে ভুল হয়ে গেছে দেখো রো আর টু দি পাওয়ার 4 ছিল এখানটায় কি ছিল আমাদের কিউব হয়ে গেছে এখানটা কি হবে রো আর টু দি পাওয়ার 4 তাহলে এখানে যদি 4 হয় এখানে যদি 4 হয় তাহলে এখানেও আর টু দি পাওয়ার 4 এখানেও আর টু দি পাওয়ার 4 তাহলে এই আর টু দি পাওয়ার 4 এই আর টু দি পাওয়ার 4 ক্যান্সেল তাহলে এখানে আর থাকছেই না এখানে আর থাকছেই না আচ্ছা তো এখানে যদি আর না থাকে তাহলে এখানটা কত আসবে আর স্কয়ার তো সারফেসের ক্ষেত্রে আমরা কি রেখেছিলাম সারফেসের দেখে ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা কি আর এর জায়গায় যদি স্মল এর জায়গায় ক্যাপিটাল আর যদি বসাই তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার আসছিল সেম আসছে আরে একই আসবে একটু এদিক ওদিক হবে না তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট আচ্ছা তো ইনসাইড এর ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করলাম ই প্রপোর্শনাল টু আর স্কয়ার আউটসাইড এ কি লক্ষ্য করলাম ই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার তাহলে গ্রাফ কি হবে স্যার তো গ্রাফ কোথায় করি গ্রাফ এখানটাই করব কোথায় করি কোথায় করি গ্রাফ গ্রাফ কোথায় করব আচ্ছা উপরের কোন সাইডে করে দিচ্ছি উপরে ওই কোন সাইডে করে দিচ্ছি এইখানে করে দিচ্ছি একটা জায়গায় থাক সব কিছু তোমরা তো স্ক্রিনশট নিতে ভালোই পছন্দ করো এটা হচ্ছে আমাদের কি আর হয়েছে এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের আর আচ্ছা তো এদিকটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড তো এটা আমাদের কি সলিড স্ফিয়ার এটা হচ্ছে আমাদের সলিড স্ফিয়ার কেমন সলিড স্ফিয়ার নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার এটা হচ্ছে আমাদের নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার তাহলে এই নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের এটা হচ্ছে কি রেডিয়াস ক্যাপিটাল আর এটা হচ্ছে সেন্টার হয়েছে তো এবারে আমরা কি দেখতে চলেছি না ইনসাইড এ ই প্রপোর্শনাল টু আর স্কয়ার তার মানে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ হয়েছে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ ক্লিয়ার আর এটা হচ্ছে কি সারফেস এটা হচ্ছে সারফেস সারফেসের কত কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার ওকে আচ্ছা আউটসাইডে কি দেখতে পাচ্ছি এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ তাহলে এখানে তোমাকে কন্ডিশন কিন্তু দিতে হবে কেবলমাত্র রো চার্জ ডেনসিটি ডিস্টেন্সের সাথে কি করছিল ইনক্রিজ করছিল বিভিন্ন কেসে বিভিন্ন হবে তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি ই প্রপোর্শনাল টু আর স্কয়ার এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি ই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার ইলেকট্রিক ফিল্ড ক্লিয়ার বুঝতে পেরেছি তো ধীরে ধীরে ইলেকট্রিক ফিল্ড ইনক্রিজ করছিল আর ধীরে ধীরে এক্সপোনেনশিয়ালি কি হচ্ছে ডিক্রিজ করতে যাচ্ছে